আজানুম্বিত ভুজ কনকীর্তনৈকিতর কমলা ভীষাম্বরো দ্বিজ বর যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণা ভুতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरबंद दीप रूप मुक्ति मुक्ति दी अवान रूपेण सदा नराणाम गंगातरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषी त्वम तो भागम नारायणो प्रियमनम गोमदापहारम ब Varanasi पुरपति भजबी सनातन जुस्वदने लक्ष्मीजस्व च भक्षसी ज्यास्ते हृदय संबितमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम રામ રામ હરી બીજિત ઋષિ ક વાયુર દંત મુનસ્તુરગ જય હજુ મતિ વ્યસન શતામૃતો સમય ગુરો શરણ વનિજ ઇવાજ સંતકૃત કર્ણ ધરા લો

পরমাংশ জগৎগুরু জানিয়েছেন তর্কপথ থেকে গুরুপাদ পদ্ম গুরুতত্ত্ব অন্তর্ধান করেন গৌরীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর ভোপাল পরমংশ জগৎগুরু জানিয়েছেন তর্কপন্থা থেকে গুরুতত্ত্ব অন্তর্ধান করেন যেখানে তর্ক উপস্থিত হয় যেখানে সংশয় সন্দেহ উপস্থিত হয় সেখানে গুরুতত্ত্ব থাকেন না অন্তর্ধান করেন অদৃশ্য হয়ে যান আমার সামনে একটা রক্তমাংসের মানুষ পড়ে থাকে তাকে গুরু বলে মানা যায় না কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে গুরুতত্ত্বটা এমনই একটা তত্ত্ব যে তত্ত্বের অনুভব না হলে পরে আমাদের ভজন জীবনের আরম্ভই হয় না ভজন জীবনের শুরু হয় না যতক্ষণ পর্যন্ত গুরুতত্ত্ব মানুষ অনুভব না করে ততক্ষণ পর্যন্ত তাদের বাস্তবিক হরিভজন শুরু হয় না যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি সিদ্ধি লাভ করবার পরেও যখন বৈষ্ণবগণ গোলকধাম বৃন্দাবনে প্রবিষ্ট হন সেখানেও গুরুদেবের কথা থাকে গুরুদেব আনুগত্যের কথা থাকবে অর্থাৎ আমাদের গুরুভানুগত্য কোনো তাৎকালিক নয় আমাদের আনুগত্য কোনো তাৎকালিক বিষয় নয় আমাদের গুরুগণ গুরুবানুগত্য হল নিত্যকালের মায়াবাদীগণের গুরু আনুগত্য তাৎকালিক নিজের ব্রহ্ম উপলব্ধি হয়ে গেলে আর গুরু দরকার নেই সেই জন্য হয়তো বারো পনেরো দিন আগে বলেছিলাম মায়াবাদীদের বিচার হল সাধু হিতার্থায়ু হিতার ব্রহ্ম ব্রহ্মরূপকল্পনা আমরা একটা মূর্তির কল্পনা করছি গুরুদেবকে ফর দ্য টাইম বিং এই আপাত একটু গুরু গ্রহণ করতে হবে পরে আমি যখন ব্রহ্ম উপলব্ধি করব গুরুকে ফেলে দেবো আর গুরু দরকার নেই সেই জন্য মায়াবাদীর বিচারে গুরুতত্ত্বের যদি আমি ব্যাখ্যা করতে আরম্ভ করি লোকে হো হো করে হাসতে আরম্ভ করে ওগুলো আমাদের এখন চর্চার বিষয় নয় কিন্তু একটা কথা জানা উচিত যে গুরু প্রীত প্রযোচ্ছি বৈকুণ্ঠ যোগী দুর্লভম গুরু প্রসন্ন হলে পরে যেগুলো মণি ঋষিরা দেবতারা পাগল হয়ে যে জিনিসটা পা পেতে পারেন না অনেক চেষ্টা করেও সেই জিনিসটা যদি সৎগুর করুণা লাভ হয় কৃপা লাভ হয় তাহলে অনায়াসে সেটা পাওয়া যায় সেটাতে বলছেন যে গুরু গুরুপাত পদ্ম প্রসন্ন হলে বৈকুণ্ঠ আমার কাছে অত্যন্ত সুলভ হয়ে যাবে বৈকুণ্ঠ আমার কাছে দুর্লভ থাকবে না গুরু প্রীত প্রযো বৈকুণ্ঠ যোগী দুর্লভম এরকম ধরনের একটা গুরুতত্ত্বকে আমাদের গৌরীয় গগনে সবচেয়ে বড় এমনকি ভগবানের থেকেও বড় তত্ত্ব মানা হয়েছে কারণ ভগবানকে আমি পেতে পারি না ভগবানকে আমি চিনি না কোথায় তিনি থাকেন কি করেন আমার পক্ষে এটা জানা সম্ভব নয় কিন্তু ওই ভগবানই যখন গুরুরূপ ধারণ করে আমার সামনে আবির্ভাব হন যখন গুরুরূপ ধারণ করে আমার সামনে সেই ভগবান আবির্ভাব হন যেখানে ভগবান নিজেই বলছেন আচার্য মাম বিজানিয়াত নাব বা মন্সিত আমাকে আচার্য বলে জানবে একে জানতে বা অজান্তে কোনো ভাবে যদি একটু অবজ্ঞা হয়ে যায় তাহলে সমূহ বিপর্যয় এ আর কোনো বাবার ক্ষমতা নেই ভগবানেরও ক্ষমতা নেই রক্ষা করতে পারবে না সেই জন্য ভগবান বলছেন আচার্য মাম বিজানিয়া নাবমেত কারিচিত নমর্ত বুদ্ধা অসুয়েত সর্বদেবময় গুরু একে এক বিন্দু মানে অবচেতন মনে অজান্তে আমার মনে একটা চলে এলো একটা তাহলেও সর্বনাশ হয়ে যাবে আমি গুরুতত্ত্ব বলতে কোনো একটা মানুষকে বলছি না আমি কোনো একটা মানুষ একটা রক্ত মানুষের বলছি না গুরুতত্ত্ব বলতে শিক্ষাগুরু গুরু। এর সমগ্র গুরুতত্ত্বকে তত্ত্ব বলা হয় গুরুতত্ত্বকে বলা হয় অখণ্ড তত্ত্ব এমন কোনো বিচার নেই যেটা আমার গুরুতত্ত্ব সমাধান করতে পারেন না যদি কোনো শিষ্যের জীবনে এরকম হয়ে থাকে যে তিনি শিষ্য প্রশ্ন করলেন গুরুদেবকে কিন্তু গুরুদেব সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না সেক্ষেত্রে একটা সন্দেহের উদয় হবে গুরুদেব আমার সংশয় ছেদন করতে পারলেন না তাহলে আমি এখন কোথায় যাব বিপদ হয়ে যাবে এবং গুরুদেবের উপর সন্দেহ আসবে সন্দেহ এলেই আমার পতন হয়ে যাবে যার জন্য জীব ও শ্রীপাত তা সন্দর্ভতে লিখছেন তসমাৎ গুরু প্রপথন্ত জিজ্ঞাসু শ্রেয় উত্তম শব্দে পড়েচনে নিস্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম এর সংক্ষেপে বলব এখানে বলা সময় নেই বলছেন তসমাৎ গুরুম প্রবদ্ধি জিজ্ঞাসু শ্রেয় উত্তম শব্দে পরিচয় স্নাতম ব্রহ্মণী উপসমাশ্রেম এমন এক গুরুর চরণ আশ্রয় ভগবান আমাকে করিয়ে দিন কারণ নিজের অহংকারেতে গুরুদর্শন হয় না নিজের অহংকারেতে গুরুদর্শন গুরু গ্রহণ হয় না যারা করেন তাদের পতন অনিবার্য গুরু ভগবান পাইয়ে দেন গুরু মিলিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে নিত্যানন্দ প্রভুর বলরামের বলরাম বলছেন তোমাকে পার করার দায়িত্ব আমার তোমার কোনো চিন্তার কিছু নেই কিন্তু তোমাকে অত্যন্ত সচেতন হতে হবে অত্যন্ত সজাগ সজাগ হতে হবে এবং পরম চেতন বস্তু চৈতন্য গৌরাঙ্গ কে এটা জানতে হবে এটা জানবার চেষ্টা করতে হবে এবং এটা জানবার জন্য তোমার হৃদয় যেন বাস্তব একটা আকাঙ্ক্ষা থাকে যদি না থাকে তাহলে সেই জন্য আমরা বৃন্দাবন দাস ঠাকুর লিখিত কীর্তনেতে সেখানে দেখতে পাই অত ব সংসারাম তরণ দায় ময় অত ব সংসারম বুদি তরণ দায় ময় লগেত বলছেন দ্য টোটাল রেসপন্সিবিলিটি পুরো দায়িত্বটা আমার তুমি কীভাবে পার হবে তোমার চিন্তা নেই আমি দায়িত্ব নিলাম আমার দায়িত্ব থাকলো কিন্তু তোমার কী করতে হবে না আমারে কিনিয়ালাও ভজ হরি। কোনো কপটতার সঙ্গে যদি তুমি করো তাহলে আমি তো তোমাকে কোনো এন্টারটেন করবো না জীবকো সেই বাদ বলছেন গুরুচরণ আশ্রয় করলাম যদি কোনো শিষ্যের জীবনে এরম ঘটে গুরুদেব প্রশ্নের উত্তর দিতে পারছেন না সেক্ষেত্রে শিষ্যের জীবনে বিপর্যয় হতে পারে সেই জন্য শব্দব্রহ্ম এবং পরব্রহ্মতে নিষ্ণাত যিনি একাধারে শব্দব্রহ্ম সম্বন্ধে সমস্ত কিছু বলতে পারেন আবার যিনি এমনভাবেই ভগবৎ ভজন করছেন যে ভগবৎ ভজন কোনো পরোক্ষ ভজন ন প্রত্যক্ষ তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত তিনি এমনভাবে ভগবৎ সেবা লাগিয়েছেন তার জীবনে অন্য কোনো সময় নেই যে মায়ার দিকে তাকাবেন পৌপাত বলছেন আমি এমন এক গুরুচরণে আত্মসমর্পণ করব যিনি আমাকে পরিপূর্ণরূপে মঙ্গল দিতে পারবেন আমি এমন গুরু চরণে আশ্রয় করব যিনি আমাকে চরম মঙ্গল দিয়ে অ্যাবসুলুট মঙ্গল দিতে পারবেন যিনি আমাকে আমার পরম মঙ্গলের ব্যবস্থা করতে পারবেন না আমি সেরমগুরু চরণে আশ্রয় নেব না আমি সেরম গুরু চরণে আশ্রয় নেবো না এমন এক গুরু যিনি আমাকে সর্বতভাবে রক্ষা করতে পারেন আমাকে বলতে পারেন তোমার কোনো চিন্তা নেই আমি আছি এইরকম যার ক্ষমতা আছে যে গুরু বদ্ধজীবকে পার করা আমি সেরাম চরণে যেটা আমরা আন্নিকে সময় ভরে তোমরা বলো কিনা জানি না প্রাত শ্রীম নবদ্বীপে দীনোত্তম দিবুজম গুরুম বরা ভয় পদম শান্তম স্মরে তো নাম পূর্বকাম সকালে উঠেই ওটা সঙ্গে সঙ্গে গুরুচরণ দেখতে হবে সকালে উঠবার সঙ্গে সঙ্গে চোখ ভাঙার সঙ্গে সঙ্গে গুরুচরণ খালি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখতে হবে তা নয় প্রপাত বলছেন গুরুচরণকে প্রতি ফ্র্যাকশন অফ সেকেন্ড দর্শন করতে হবে যে মুহূর্তে আমি গুরুচরণ দর্শন ভুলে গেলাম সেই সময়টা আমাকে মায়া আমাকে আক্রমণ করবে আমাকে আমার জীবন সর্বনাশ করে দেবে প্রতি ফ্র্যাকশান অফ সেকেন্ড প্রতি মুহূর্ত নয় গুরুচরণের স্মৃতি যে শিষ্যের হৃদয়তে বিরাজমান তিনি হলেন বাস্তবিক শিষ্য আর তার মধ্যে সমস্ত ভগবত তত্ত্ব প্রকাশিত হয় হতেই হবে প্রকাশিত হয় বলছেন যে আমি এরকম একজন গুরু যিনি আমাকে সর্বতভাবে আমাকে বাঁচাবেন আর ভাগবতী মহাপুরাণ বলছেন গুরুর না সস্যাৎ সজ্জনও না সস্যাৎ পিতা ন সস্যাৎ না সজ্জননী ন সস্যাৎ দৈবম না তৎস্যাৎ ন পতিম ন সস্যাৎ ন ম মো চৈতজ সমুপেত মত্যুম আমাকে যিনি আমার মৃত্যু ভয় থেকে বাঁচাতে না পারবেন বড়া ভয় পদম আমাকে বলবেন কোনো চিন্তা আমি আছি এরকম গুরু যদি না হয় যিনি আমাকে আমার সমূহ মৃত্যু ভয় থেকে আমার যে মৃত্যু ভয় মৃত্যু তারা করছে মৃত্যু ভয় থেকে আমাকে যিনি না বাঁচাতে পারবেন তিনি আমার কি করে গুরু হবেন আমাকে যেমন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী সম্পূর্ণরূপে মুক্ত করে দিলেন এবং বললেন রাজন তুমি যে এখন মরে যাবে এরকম পশু বুদ্ধি যেন তোমার না থাকে কেন তুমি সম্পূর্ণ মুক্ত এখন তুমি ভগবত অমৃত শুনেছ অমৃত পান করলে পরে ভাগবত অমৃত কার মৃত্যু বলে কোনো কিছু থাকে না সে তার জীবনে নিত্য জীবন খুঁড়িয়ে পায় এখানে মরবার কোনো প্রসঙ্গই নেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে উপনিষদে সুতিগন্ধ সব প্রার্থনা করছেন ভগবানকে বলছেন সমস্ত ইন্দ্রিয় গ্রামকে জয় করার চেষ্টা করতে গেলে যত চেষ্টা করবে ততই বেশি মায়ার লাতি খাবে যদি বলো আমি নিজের আমি নিজের চেষ্টাই আমার ইন্দ্রিয়গণকে জয় করে যদি বলো যত চেষ্টা করবে তত তুমি মায়ের লাতি খাবে বেশি করে নিজ চেষ্টায় আজ পর্যন্ত কেউ নিজেকে মায়ার বাইরে নিতে পারে নাই সিদ্ধ মহাত্মা তাদের কথা আলাদা তারাও গুরু গুরুগ্রহণ করার লীলা করেছেন কাজী বলছেন সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়গণকে এবং মনগণ মনকে এরা জয় করা অসম্ভব কোটি কোটি জন্ম মানুষ জন্মগ্রহণ করছেন এবং মরছে তারা এই সুবিধেটা পাচ্ছেন না মায়াপার হতে পারছেন অনন্ত কোটি জন্ম এইভাবেই চলছে সেখানে বলছেন মনটাকে পাগলা ঘোড়ার সঙ্গে কল্পনা করা যায় মনটাকে একটা পাগলা ঘোড়া যেমন আমরা কলকাতাতে যখন ময়দানেতে খেলা দেখতে যেতাম কেন খেলার শখ ছিল সেই সময় দেখতেন মোহাম্মা এই যে পার্টিগুলোর খেলা হতো মাউন্টেন পুলিশ থাকতো মাউন্টেন বলে ঘোড়ার পিঠে কেউ যদি কিছু বদমাইশি করে ঘোড়া উঠায় বুকে এক লাথি মারবে মেরে এই যাবে এইরকমভাবে মাউন্টেন পুলিশ থাকতো কলকাতায় আমাদের সব জায়গায় খুঁড়তো ময়দানে চারিদিকে এখানে বলছেন পাগলা ঘোড়াকে বসে আনার চেষ্টা অনেকে করেছেন প্রচণ্ড এক্সপার্ট রাইডার কিন্তু তারপরেও ঘোড়া তাকে ফেলে দিয়েছে ফেলে বুকে এক লাথি রক্ত উঠে মরে গেছে এরকম অনেক ঘটনা ঘটেছে পাগলা ঘোড়াকে বসিভূত করা যায় না সেই জন্য বলছেন মনকে পাগলা পাগলা ঘোড়ার সঙ্গে কল্পনা করলে ভালো বিজিত ঋষি ঋষিক ভাই জুন তারপরে কি করে জয় করবে অল্প কথায় বলি পরে কোনো দিন বিস্তৃত ব্যাখ্যা হবে বলছি যদি কেউ নিজ চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় তোমার ইচ্ছা আছে নির্ভর এই কথাটা কীর্তনে বলছি অর্থাৎ চরণকে যখনই আশ্রয় করবে অন্তঃকরণ থেকে লোক দেখানো তিলকমালা সবাই ধরে ওটা কোনো কথা না যে বাস্তবিক গুরুচরণকে আশ্রয় করেছে আমার আর ত্রিভুবনে কেউ নাই গুরুচরণ ছাড়া আমার কেউ নাই আমার ত্রিভুবনে আমার কেউ নাই গুরুচরণ একই অবলম্বন গুরু এই বিচার কাউর মণি আসে না আমি ভালোই জানি আমি ভালোই জানি এই বিচার কাউর আসতে চায় না কিন্তু যতক্ষণ না আসবে ততক্ষণ তার প্রতিকারও হবে না প্রতিকার নেই সেই জন্য বলছেন যখন গুরুচরণকে আমি আশ্রয় করি গুরুচরণের কৃপাতে এই অনন্ত ভবসাগর মায়া আমি পার হয়ে যেতে পারি বিজিত ঋষি কবায়ু বীর দন্ত মুন জয়ন্তি জন্ত মতি লো লোমপায় ব্যাসন শতামৃত সমবহায় গুর ধরা জলধ বলে যত চেষ্টা করবে তুমি ক্ষিন্ন হয়ে যাবে তুমি আপ হয়ে যাবে যত নিজ চেষ্টা করো তত পাগল হয়ে যাও ফেডাপ যাবে লাস্টে বলছেন যে বাণিজ্য করতে একজন নৌকায় উঠেছে পার দিয়েছে অনেক দূর দেশে যাবে মাঝপথে এমন এক দুর্যোগ এমন এক ভয়ঙ্কর অবস্থা প্রাণ আর বাঁচে না প্রাণ বাঁচবে না এমন এক অবস্থা এরকম একটা অবস্থার মধ্যে পড়েছে পদ্মা তো প্রায়ই এরকম ঘটনা ঘটে প্রায়ই হয় সন্ত কোসীমার জীবনেও আমরা দেখেছি তিনি বলেছেন আমাদের এরকম ঘটনা ঘটেছিল পরে আলোচনা হয় সেক্ষেত্রে বলছেন সেই ব্যবসায়ী তো পাগল সমস্ত সামেত্যে ডুবে যাবে কর্ণধার রূপে যদি সেই গুরু যদি আমাকে রক্ষা করেন আমার জীবনটাকে আমার এই জীবনটাকে আমার এই জীবনটাকে তুলনা করা হয়েছে সংসার সাগরে একটা তরণী নৌকার সঙ্গে আমার এই জীবনটাকে তুলনা করা হয়েছে সংসার সাগরে একটা নৌকার সঙ্গে এই নৌকায় যদি আমার কোনো কর্ণধার না থাকে আমাকে পরিচালনা করবার জন্য যদি নাভিক না থাকে তাহলে আমি তো দিশাহারা হয়ে যাব আমি তো ডুবে মরে যাব আমার মাঝবার কোনো রাস্তাই কোনো দিক দিয়ে খোলা নেই কালকে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে নারদজি মহারাজ প্রাচীনবারিহী তার জীবনেতে গুরু হিসাবে এসে গেছেন আর কোনো চিন্তা নেই ধ্রুব মহারাজের জীবনে গুরু হিসাবে এসেছিলেন আর কোনো চিন্তা নেই গুরু কৃপা এমনই জিনিস ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই আমাকে কিছু করতে পারে ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যে আমাকে কিছু করতে পারে এই রকম ধরনেরই গুরু কৃপাকে বলা হয় এরকম ভগবানেরও কিছু করার নেই যদি দীপক গুরু কৃপা করে দেন ভগবানের কিছু করার নেই ভগবান বাধ্য যার জন্য বলছেন জস্য প্রসাদাত ভগবত প্রসাদ জস্য অপ্রসাদ না কেতু যিনি প্রসন্ন হলে আমি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হব না যিনি অপ্রসন্ন হলে আমার ত্রিভুবনে কোনো জায়গা আমার কোনো জায়গা নেই আমি যাব আমি সব দেখাবো আমার বাহাদুরি কোনো জায়গায় কিছু করতে পারব তাকে বলে গুরু কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম এই অথই মায়া থেকে অনন্ত সাগর থেকে প্রাচীন বরিহীকে বাঁচবার জন্য বাঁচাবার জন্য এবার নারদজি মারার চেষ্টা করেছিলেন অনেক কথা এক একটা অধ্যায় এক একটা খণ্ড এক বছর কম করে আলোচনা করলে ভালো হয় প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করলে নালে হয় না কিন্তু আমাদের এখন খুব শীঘ্রই অনেক সময় অতিক্রান্ত হয়েছে আমরা সময় দিতে পারি না পুরঞ্জন কাকে বলে দু একটা শব্দ বলব পুরঞ্জীবন এই যে পুরে দেহেতে যিনি থাকেন জীবাত্মা তাকে পুরঞ্জন অবিজ্ঞাত যে বন্ধু যাকে বলা হয় আর এই পুরঞ্জন বলতে খালি মানুষ নয় কর্মফলেতে যত জীব কেউ চারপা কেউ দু বিভিন্ন এ কোনো কথা নেই যারাই দেহ ধারণ করছে সেই সব জীবের জন্য দেহটা তাদের পক্ষে পুর অর্থাৎ তারা জানুক বা না জানুক ভগবান তাদের হৃদয়তে বসে রয়েছে পরমাত্মারূপে সেই জন্য পুর আর এই শরীর প্রকাশ করে আত্মা না থাকলে শরীর প্রকাশের কোনো প্রশ্ন নেই আত্মাজনী না থেকে হাত পা নড়ছে কী করে কথা বলছে খাচ্ছে কথা বলছে এগুলো আত্মা এই জন্য করছে আর অবিজ্ঞাত যাকে বলা হয়েছে বন্ধু সে হচ্ছে চিরদিনের অনন্তকালের যে সখা অনন্তকাল আমাকে জগতের লোক একের পর এক আমাকে ত্যাগ করতে পারে অত্যাচার করতে পারে অপমান করতে পারে কিন্তু আমার যে সখা সেই যে ভগবান যিনি পরমাত্মা রূপে বসে রয়েছেন তিনি কোনোদিন আমার সঙ্গে কোনোদিন অন্যায় করতে পারেন না তাকে বলা হয়েছে অবিজ্ঞাত বন্দুসখা সে ঈশ্বর আর এই পুরের মধ্যে অল্প কথায় বলি এই পুরের মধ্যে জীবাত্মা থেকে মানে বাস করে তার ভোগের বাসনার আর অন্ত নাই ভোগের বাসনার অন্ত নাই সময় কি করেন মনোরথে যদি সামনে ভোগটা নাও পায় মনের যে রথ আছে ওটা বসে চৌ করে চলে গেল যেটা চৈতন্য চৈতন্য বলা আছে মন মথেরও মনোরথে মনকে মন্থন করে বিষয় সব আকর্ষণ করায় আর আমি যদি সন্মুখে বিষয় নাও পাই আমার মনটা চলে যায় বিষয়তে কোন কোন জায়গায় যায় বলছো পাঞ্চাল দেশে অতি সংক্ষেপে আমি বলছি কোনো উপায় নেই পাঞ্চাল দেশ মানে হলো আমাদের সদ্য শব্দস্পর্শ রস গন্ধ যে আমরা মজা লুটি আমরা জগতে আজ পর্যন্ত যত মজা লুটেছি বা লুটব আমরা বুদ্ধি পাকিয়েছি আমরা ভেতরে বুদ্ধি পাকিয়েছি আমরা মজা লুটব বা আগে করেছিলাম এখন বা ভবিষ্যতে করব যত কিছু মজা লুটব ভোগ করব সেই ভোগগুলোর পেছনে আমরা যদি বিচার করি দেখবে সব গুলোর মূলেতে আছে শব্দ শব্দস্পর্শ রূপ্রাসগন্ধ এর বাইরে কিছু নেই এইগুলোকে ভোগ করার জন্যেই লোকে অন্ধ হয়ে পাগলের মতো চেষ্টা করছে অ্যাপে অপরকে খুন করছে ঠকাচ্ছে মারছে এই একই শব্দস্পর্শ রূপ্রাসগন্ধ এটাকে বলা হয় পাঞ্চাল দেশ আর বুদ্ধিটাকে বলা হয় সেই রমণী যে পুরেতে প্রবেশ করে পুরঞ্জন যে রমণীর প্রেমে পড়েছিল তার নাম হলো বুদ্ধি সেই বুদ্ধিটা অসতিমতি সেই বুদ্ধিটাকে তুলনা করা হয়েছে অতি সংক্ষেপে আমি বলছি উপায় নেই বলে সেক্ষেত্রে কী হলো বলছেন এই সখী যাকে আপন জীবনে গ্রহণ করেছে তুমি আমি মজা করব তার অনেক রাগ অনুরাগ সহ্য করেছে পুরঞ্জন কখনও তার এতরা মান হয়েছে মানটাকে পায়ে ধরে তুমি কিছু মনে করো না যা হয়েছে হয়েছে বলে এইভাবে চেষ্টা করেছে এইভাবে নিজের বুদ্ধির সঙ্গে যে আত্মা যে জীব আত্মা রয়েছে পুরঞ্জন মায়াতে যে অভিভূত হয়ে রয়েছে বাস্তবিক চিন্ময় আত্মার সঙ্গে তো মায়ের কোনো সম্বন্ধ নেই এ কথা পুনঃ পুনঃ বলা হয়েছে এবার পরেতে কী হলো তার কাময়ের কামনার বাসনার কোনো অন্ত থাকলো না এবার ধীরে ধীরে কি হলো কাল যেমন আক্রমণ করলো কাল যেমন রোগ ব্যাধি কয় বা দাঁত দাঁত পড়ে যাচ্ছে চোখে দেখতে পায় না সব কিছু করছে সব কিছু তাও খাচ্ছে বুড়ো হয়ে গেছে আশি বছর নব্বই তারপরে লোভ যায় না অনেকে মনে করে এটা ভ্রান্ত ধারণা আছে অনেকে মনে করে বোধহয় বয়স হয়ে গেলে সে সম্মানের যোগ্য তার ভোগ ভোগ থাকে না তা উল্টো কথা মিথ্যে বয়স হয়ে গেলে তার ভেতরে এত কাম থাকে অবশ্য সবার কথা বলছি না যারা বেশিরভাগই কাম থাকে কিন্তু আর ভোগ করার ক্ষমতাটা থাকে না তাদের ভোগ করার ক্ষমতা চলে যায় সেই জন্য এখন বার্ধ বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো কেমন এ ভোজি হব এই অবস্থাটা হয় বাস্তবিক কামনা বাসনাটা যদি তোমার পাঁচ বছর বয়সে ধুবো মারা যে চলে যায় প্রহ্লাদ মার্জল তার পাঁচ বছরের ছেলেটাই আমার কাছে সম্মানীয় নব্বই বছরের লোকটা আমার কাছে সম্মানীয় নয় এটা আত্মবিচার এটা তোমরা এই বয়সে বুঝবা বোঝা খুব কঠিন বোঝা যায় না পাঁচ বছরের ছেলেটা আমার কাছে সম্মানীয় যেহেতু ওর মধ্যে ভক্তি আছে সে কাম জয় করছে সে নব্বই বছরের লোকটা কিন্তু আমার কাছে ভয়োজনীয় নয় কেন বয়সটা তো দেহের বয়স আত্মার তো কোনো বয়স হয় না আত্মার কি বয়স হয় আত্মা তো খালি জন্ম নেয় আত্মার কোনো বয়স নেই তাই বলছেন কাল যবন জন আক্রমণ করল দেহ এখন কাতর হয়ে পড়ল দেহ ছেড়ে তাকে যেতে হবে এই যে দার্শনিক একটা বিচারটা বিরাট লম্বা বিচার নারজ্জি মারা এত সুন্দরভাবে তাকে বোঝাবার চেষ্টা করেছেন তথাপি তিনি বুঝতে পারেননি বলে সংক্ষেপে নারুজ্জি এবার তাকে বলতে পার কেন সে কর্মকাণ্ডেতে এতই আসক্ত যে কোনো দিন কোটি জন্ম সে ভগবানকে পাবে না কর্মকাণ্ডে যারা ব্যস্ত তাদের ভগবত প্রাপ্তি সম্ভব নয় এটা অভক্তি সেই জন্য বলছেন যে এমনই একটা অবস্থা অর্থে হি অবিদ্যমানে অপি সংসেতের ন মনসা লিঙ্গরূপেণ স্বপ্নে হ্যাঁ বিচারতও ইয়থা বলছেন কোনো কারণ নেই বিষয়বস্তু সম্মুখে নাই গোপনভাবে রয়েছে বলছেন উপাধি আমার এই মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো সব টাইটেল এগুলো সব কিন্তু বলা হয় উপাধি টাইটেল এই টাইটেলগুলো প্রত্যেক মানুষ এ এখানে শুধু নয় অনন্ত ব্রহ্মাণ্ডে স্বর্গে চৌদ্দ ভবনে যেখানে যে আছে প্রত্যেকে একটা করে টাইটেল নিয়েছে এই টাইটেলটা মায়াদেবী দিয়েছে টাইটেল ছাড়া কেউ নেই ইংরেজি কথা আরও বেশি করে ওরা খুব ভালো বুঝেছে কোনো কোনো সময় পাওয়া যায় সমস্ত এই টাইটেলগুলো আমাদের দেওয়া হয়েছে তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি বাচ্চা তুমি প্রফেসর তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার তুমি মিনিস্টার সমস্ত উপাধি এমনকি দেবতাগুলো আমি ইন্দ্র এটাও উপাধি এটা উপাধি তুমি ইন্দ্র তুমি বরুণ এগুলো উপাধি দিয়েছে এগুলো উপাধি তোমার এগুলো থাকবে না মায়াদেবী দিয়েছে তোমাকে কিছুদিন ভোগ করো উপাধি চলে যাবে কাজেই বলছেন এই উপাধি সংযুক্ত এই যে মন স্বপ্নে বিচরণশীল পুরুষ যে রূপ স্বপ্নে যেমন এক ব্যক্তি সাপ দেখছে বাঘ আক্রমণ করছে দেখছে কিন্তু বস্তুটা নাই সাপ কামড়ালো ছবল মারল ওরে বাপ রে চিৎকার করছে পরে জেগে দেখে সাপ তো কামড়ায়নি তাহলে অর্থেই অবিদ্যমানে যে বস্তুটা তুমি ভয় করে নেই কি ততই ভয় হচ্ছে তোমার ভয় কিসে তুমি যদি চিন্তা করো উপাধিগুলো ফেলে দাও তুমি যদি মন থেকে বিচার করো কে আমার বাবা কে আমার মা কে আমার গাড়ি কে আমার সম্পদে কিছু নেই আমার কেউ নেই আমি তো আত্মা এই রকম মা আমি কত পাব জন্মে জন্মে পেয়েছি তো উনি কি আমায় বাঁচাবেন আমি তো তালে দেখা যায় বিচার করে স্বপ্নেতে বিচরণশীল মানুষ যেমন বস্তু উপস্থিত নাই যে বস্তুটা নাই অ্যাটল নেই সে বস্তুটা অস্তিত্ব নেই নেই কোনো জায়গায় অস্তিত্ব আছে কিন্তু আমার মধ্যে প্র্যাকটিক্যালি নেই আমি স্বপ্ন দেখছি কিন্তু আমি তো ভাবতে পারছি না আমি স্বপ্ন দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ অনেক সঙ্গ করে নোংরা সঙ্গ করে সাপ কামড়ায় বিচে কামড়ায় বাঘ ধরল অনেক কিছু হয় এইগুলোর যেমন কোনো অর্থ নাই সেরকম এই যে আমাদের জীবনযাপন করছি এই জীবনেতে আমরা যে সমস্ত সুখ দুঃখ লাভ করছি আমরা কষ্ট বলে মনে করছি সুখ বলে মনে করছি সেগুলো সব উপাধি আছে এগুলো সব উপাধি কোনোটাই বাস্তবিক নয় আত্মা এগুলো কিছুই নেয় না এই জন্য গীতাদে বলছেন তুমি কি করবে বাবা তুমি স্বর্গে যাবে কি সেখানে গুলো শান্তি নেই ছিনে পুণ্যে মত্তরকম বিশান্তি তাই বলছেন এই অবস্থা এই অবস্থার কোনো পার যাওয়ার কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কি করবে নারজি মহারাজ বলছেন অল্প কথায় বলছেন এই যে প্রাচীন বর্গী তার ছেলেগুলোর নাম হলো প্রচেতাগণ তার প্রসঙ্গ আবার ষষ্ঠ আসবে এখন আমি অল্প করে বলে ছেড়ে দিলাম ষষ্ঠ স্কন্ধে আবার আসবে এই প্রচেতাগণ প্রচেতাগণের কাহিনি শুনবে কিভাবে তারা শঙ্করের কৃপালাভ করেছিল সমুদ্রের তলায় কীভাবে ভজন করেছিল সমুদ্র থেকে উঠে কি দেখেছিল কি করে সংসার করেছিল তার তাদের সন্তান জন্মেছিল তার নাম হলে প্রচেতস দক্ষ সেই দক্ষ এটা আমি পরে ষষ্ঠ আলোচনা করব এখন নয় এখন নারদজি মহারাজ ওদেরকে প্রচেতাগণ এবার প্রশ্ন করেছেন নারদ্জি মহারাজ এবার তার উত্তর দিচ্ছেন অনেক উত্তর কি করে সংসারের পারে যাওয়া যায় কি করে সেই অনন্তকাল ধরে জীবাত্মা ভ্রমণ করছে কী করে আমি সেই ভগবানের চরণকে লাভ করতে পারব সমাজের লোক মনে করে ভগবানের চরণ মধ্যে অবাস্তব বস্তু কিন্তু সবচেয়ে বাস্তব বস্তু যদি হয় যেটা ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম স যেটা দ্বিতীয় স্ক ধর্ম প্রজিত কর্তব্র পরমাণু নির্মা সারানাম শতাম হ্যাঁ বেদ্যম বাস্তব বস্তু সেবাদম তাপত্রয় উন্মিলন তো ওখানে বলছেন কাল ধরে আমি যে বস্তুটা সন্ধান পাইনি কালকে আলোচনা করব কি করে জীব অনন্ত ব্রহ্মাণ্ড ঘুরছে কখনো রাজা হচ্ছে কখনও প্রজা হচ্ছে কখনো দেবতা হচ্ছে কখনো অসুর হচ্ছে কখনো ব্যাং সাপ এইভাবে বিষে পোকা মাকড় ঘুরে আছে কিন্তু সমাধান আর পাচ্ছে কী করে এই ব্রহ্মাণ্ডে ঘুরছে এটা কালকে আমি মোটামুটি একটু আলোচনা করে ইচ্ছা লাগি শিগগিরই এগোতে হবে অত্যন্ত চিন্তিত আমি নারদি মহারাজ বলছেন প্রচেতা যথা যথাচ যথাতর মূল নিষেচ নেন টিপন্তি তৎক্ধ ভুজোপশাখা প্রাণোপহারশ যথেদ্রিয়াণাম তথ্য সর্ব অর্নম অচ্যুতে তুমি তোমরা প্রাচীন বরহি তোমার বাবা আর তুমিও অনেক কিছু করার তোমরা চেষ্টা করছো কিন্তু জেনে রেখো একটা গাছের মূলেতে যেমন জল দিলে তখন আর আলাদা করে পাতা ডাল পালাতে জল দিতে হয় না হয় কি জল দিতে হয় না যখন আমরা গাছের গোড়াতে জল দিই তখন গোড়াতে জল দিলেই সবাই পেয়ে যায় তেরকম সেরকম বেদ বেদান্ত উপনিষদ কোথায় যাবে যত শাস্ত্র সেখানে প্রমাণ করা আছে ধর্ম মূলম হি বিষ্ণু আর গীতাতে বলছেন অধ শাখম এ সংসারের যে বৃক্ষটা উল্টো উল্টো মানে ওইটি সোজা আমাদের কাছে উল্টো এই ভুবনদ্রুম বিশ্ব যে বৃক্ষ এর যে শেকড় বাক ওপরে অর্থাৎ ভগবান আর নিচেতে আমাদের ডালপালা কাণ্ড যদি কেউ গাছের গোড়াতেই জল দেয় তাহলে সব গাছ পুষ্ট হয়ে যায় আর কোনো অসুবিধা থাকে না ঠিক সেরকম আমরা যদি ভগবানের চরণ কমলের আত্মনিবেদন করি ভজন করি তাহলে আর আমাদের আলাদাভাবে আমাদের যে যত কর্তব্য আছে অনেক ভাগবতের শ্লোক আছে বিভিন্ন কিন্তু বলবার টাইম করে ব্যাখ্যায় ব্যাখী আমরা মনে করি আমাদের অনেক কর্তব্য আছে এই কর্তব্যগুলো আমরা না করলে কোথায় যাব অবশ্য যারা কর্তব্য করতে চান না ফাঁকি মারতে চান তারা যদি সংসার থেকে চলে যান তাদের জন্য এই শ্লোকটা আমি বলি না আমি বলছিলাম যারা বাস্তবিক বাস্তবিকভাবে সংসারের অসারতা সংসার কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বৃথাসীন যায় এটা ভক্তিম ঠাকুর লিখেছেন যখন আমি সংসারের অনিত্যতা হারে হারে উপলব্ধি করলাম যখন আমি সংসারের অনিত্যতা হারে হারে উপলব্ধি করলাম সংসারের কোনো লোভনীয় বস্তু আর আমাকে লোক দেখাতে পারছে না যেই সময় আমি ভগবৎ চরণে আত্মনিবেদন করার জন্য তৈরি ভগবত ভজন শুরু করতে আরম্ভ করলাম সদ্গুরু চরণের আনুগত্যে তখন আমার আর কোনো কর্তব্য থাকলো না আমার আর কোনো কর্তব্য থাকলো না অনেক পাশ্ড অনেক পাশবিক চরিত্র মানুষ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জাতা বলে এখনও বলে উনি এরকম চলে গেলেন স্ত্রীকে ফেলে রেখে ওই পশুগুলো জানে না ওই পাশবিক চরিত্র মানুষগুলো জানে না এটা কী জন্য গেলেন বিশ্ববিয়া লক্ষ্মী বা কারা এরা বোঝেন না ওরা মনে করেন আমাদেরই মতো রক্ত একটা দুর্গন্ধ দূষিত একটা একটা রক্তমাংসের স্তূপ একটা বস্তা আমাদের শরীরটা হলে একটা বস্তা দুর্গন্ধ দূষিত মল মূত্র রক্ত মানুষের এইটা হচ্ছে একটা বস্তা এই বস্তাটাকে আমি আদর করছি এত বড় বুদ্ধিমান আমি আমি মড়া কিনে খাচ্ছি বাজারে গিয়ে আটশো টাকা কেজি আটশো টাকা পাঁচশো টাকা কেজি আটশো টাকা মড়া মড়া কিনে আনছি এনে খাচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে বানিয়ে এবার খাচ্ছি এত বড়ো আমি বড় বুদ্ধিমান এত বুদ্ধিমান আমি মড়া কিনে খাচ্ছি আমি জ্যান্তও খাচ্ছি না মড়া এই হচ্ছে আমার বুদ্ধি তাহলে যথা তরর মূল নিষেচ নেই নিপ্পন্তী দসকন্ধ ভুজ উপশাখা প্রাণ উপহার যথেন্দ্রিয়ানম সর্ব অর্নাম অচ্যুতে তাহলে ভালো করে বোঝো প্রাচীন বলছে প্রচেদানকে বললেন জেনে রাখো একমাত্র ভগবৎ চরণে যদি ভজন করতে পারো তাহলে সমস্ত তোমার কর্তব্যকর্ম ঋণ কোনো কিছুই আর থাকবে না বেকার এগুলোর মধ্যে তোমরা পড়বার চেষ্টা করো না জীবনের একমাত্র লক্ষ্য একটাই জীবনের একটাই লক্ষ্য বুঝি সেটা হচ্ছে ভগবত ভজন যদি কেউ আমায় প্রশ্ন করে এই জগতের সবচেয়ে সোজা কাজটা কি সবচেয়ে সোজা কেউ যদি জিজ্ঞাসা করে তা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে প্রতিজ্ঞা করে বলবো হরিভজনটা হচ্ছে সবচেয়ে সোজা ভগবত আরে বা বলেন কী হ্যাঁ আমি ঠিকই বলেছি হরিভজনের মতো সোজা আর কিছু নাই কারণ তো হরি তো আমার ভেতরেই রয়েছে আমার কোনো বস্তু যজ্ঞের জন্য মথুরা বৃন্দাবন থেকে ঘি এলো কত চেষ্টা করলাম সব কিছু কিন্তু আমি আমাকে যদি তোমরা ছেড়ে দাও যেরকম আমি ছিলাম বৃন্দাবনের জঙ্গলে আমাকে ছেড়ে দাও বৈষ্ণবরা গালি দিয়াম আমায় পাঠালে হ্যাঁ আপনার এটা শোভা পায় না আপনি ছেড়ে কাপড় পরে ভিক্ষা করে রাখার আমি কি করবো কোথায় যাব বলুন সব জায়গায় মারামারি পলিটিক্স আমি তো করতে পারবো না আমি যাব কোথায় তো এই জন্য আছি আবার সুযোগ দিলে সন্তকোষ যত বৈষ্ণবরা তাদের চিঠিতে যেসব চিঠি আমার কাছে আছে আশীর্বাদ করে বললেন তোমাকে যেত হবে সব কাজ কর সম্প্রদায়ের সেবা তোমার সন্তকোষ চিঠি লিখেছেন কেশিয়ারি থেকে চিঠিটা পড়ে আমি মাথা ঘুরে গেছি আমি বলে কি আমি সম্প্রদায় কী সেবক আমি তো জঙ্গলে রয়েছি রুটি ভেঙে খাই আমি ভিক্ষারি আমি কী সেবক ও বাবা বৈষ্ণব যে ভূত ভবিষ্যৎ দেখতে পারেন সমস্ত যত বৈষ্ণবরা ভক্তিপালক তৃতীয় গোস্বীমা ভক্তিপ্ঞান ভারতী মহারাজ গিরি মহারাজ আমাদের যে প্রপাদের গণ সত্যগোবিন্দ মহারাজ সাগর মহারাজ নয়নানন্দ বাবা বন বাবা তাকে দেখেছেন কি না আপনি জানি না আমি জানি না কেন তারা আমাকে স গুরু মহারাজ প্রত্যেকে বললেন তোমাকে বাণী সেবা করতে হবে আমি জানি না কেন বললেন আমি এক অপদার্থ তো এইটি হলো কথা এখানে অভিমানের কোনো স্থান নেই হরিভজনে অভিমানের কোনো স্থান নেই এখন আলোচনা প্রসঙ্গে মনে আছে নিশ্চয়ই আমি বলেছিলাম উত্তানপাত প্রিয়ব্রত এবং উত্তানপাত দুই পুত্র মনুজি মহারাজের সেই মনুজি মহারাজ বড়ো ছেলে কথা শুনছে না বড়ো ছেলে বলছে সংসারে কিছু নেই আমি থাকবো না আমি জঙ্গলে হরিভজন করব তুমি চলে যাবে তুমি বড় ছেলে তুমি গেলে সংসার আমি কার কাছে দেবো এই যে বিশ্ব পালন এই যে রাজ বলা আমি পারব না আমার আর হবে না আমি আমার মন টানছে আমি চলে যাও কথা শুনল না জঙ্গলে চলে গেল এখন কি করা যায় ছোট ছেলেটা এখনো বয়স হয়নি ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করছেন দেখুন আপনার নাতি কিছুতেই কথা শুনছে না সে চলে গেল এখন তাকে ফিরিয়ে নিয়ে কি করে আসা যায় আমারও তো বয়স হয়েছে এখন আমাকে তো তৈরি হতে হবে শরীর ছাড়ব আমি বলে কি করলেন ব্রহ্মাকে অনুরোধ করে ব্রহ্মাকে নিয়ে চলে এলেন কোথায় যেখানে প্রিয়ব্রত বসে রয়েছেন নারদজি গুরু নারদ একে তাকে তত্ত্বজ্ঞান উপদেশ করছেন এক সুন্দর পর্বত তার নাম বোধ হয় কি পর্বত না একটা পর্বত নাম আছে সেই সেখানে ব্রহ্মা এবার সেখানে আস্তে আস্তে এসে সেই গুহার সামনে দাঁড়ালেন দাঁড়াবার সঙ্গে সঙ্গে নারদজি মহারাজ এবং প্রিয়ব্রত আর কেউ নেই উঠে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ প্রমাণ প্রণাম করলেন এবার তাকে ব্রহ্মা এবার কিছু উপদেশ দিতে আরম্ভ করলেন তার আগে আমাদের পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন প্রশ্ন করেছিলেন যে কি করে একটা এত বড় ভাগবত সে ভগবান ছাড়া কিছু জানে না সে কি করে সংসার করল এটা তো মাথায় ঢুকছে না সেটা বলতে গিয়ে কাহানিটা এই ঘটনাটা বলছে। পরীক্ষিত মহারাজের কথাটা আমি অল্প কথায় বলি প্রিয়ব্রত ভাগবত আত্মারাম কথম মুনি গৃহে অরমত জনমূল কর্মবন্ধ পরাভব বলছেন রাজা পরীক্ষিত মা বলছেন আচ্ছা প্রিয়বত তো মহাভাগবত তিনি আত্মারাম কথম কি করে হে মুনি কি করে তিনি গৃহেতে আবার প্রবিষ্ট হলেন গৃহে অরমত কেন গৃহ মানেই সংসার বন্ধন জনমূল কর্মবান্ধা পরাভব হ যেখানে আত্মার পরাভব হয় তাহলে কি করে হলো আমি তো বুঝতে পারছি না এই বলতে গিয়ে এবার সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন দেখো তুমি প্রশ্নটা ঠিকই করেছ কিন্তু জেনে রেখো যদি কোনো মহাভাগবতের জীবনে ঘটনাক্রমে ঈশ্বরের ইচ্ছায় বা কোনো গুরুজনের ইচ্ছা সংসার হয় তথাপি তাদের সংসার কিছু করতে পারে না সংসার তাদের পড়াব হয় না এই জন্য বলছেন সুখদেব বলছেন বারম উম ভগবত উত্তম শ্লোকস শ্রীমারবিন্দমসো আবেশিতচেত ভাগবত পরমহংসদৈত কথা কিঞ্চি স্বাম স্বাং শিবতম ন নাই নি তাই দেখা যায় এইসব মহাভাগবত যারা তাদের বাইরে যদি কোনো কারণে জবস্তি কিছু সংসার এ সংসার তাদের কিছু করতে পারে না তারা কিছুই করতে পারে না অনেক কথা ব্রহ্মা এবার নাতিকে বোঝাচ্ছেন বাবা তুমি যে চলে এলে কী কারণে আচ্ছা বলো আমি যে এই যে বিশ্বের দেখাশোনা আমি যে করছি আমার নাম ব্রহ্মা এটা তো ভগবান আমাকে ভগবান আমাকে এই চাকরিটা দিয়েছে ভগবানের আদেশ পালন করছি এই পুরো বিশ্ববর্ণা আমাকে দেখাশোনা করতো তো আমি তো ভগবানের সেবা করছি আচ্ছা তোমার বাবা ও তো ভগবানের সেবাই করেছে ভগবান আদেশ করেছেন সৃষ্টি দেখাশোনা আচ্ছা শঙ্কর প্রত্যেকেই তো ভগবানের আদেশ তুমি তাহলে এবার যে পালিয়ে এলে এটা কী জন্য এলে তুমি কি মনে করো সংসার থেকে পালিয়ে গেলেই এবার সব চলে যাবে আচ্ছা ভালো করে চিন্তা করো ভয়ম প্রমত্ব বনীশ পিসাদ যতঃ আসতে সহশ পত্না জিতেন্দ্রীয় আত্মারথের বোধস্য সংসার বন্ধন কিং নু করতি অবধি তুমি আমাকে বুঝিয়ে দাও বাবা যে যারা নিজেকে জয়প্রাপ্ত আত্মজয় করতে পারেনি জিতেন্দ্রীয় নয় তারা যদি জঙ্গলে যায় গিয়ে কী লাভ হবে জঙ্গলে তো গেল কিন্তু তা তো সঙ্গে কাম ক্রোধ লোভ ম মদমাস্ত্র সবই রয়েছে তো জঙ্গলে কিন্তু শান্তি নেই সেই তো জড়ো মন তাহলে কী হবে বাবা আচ্ছা আর যদি তুমি সংসারেতে জিতেন্দ্রীয় হয়ে থাকো ভগবানের ভজন করো তাহলে কি কোনো অসুবিধা হতে পারে সংসার কিছু করতে পারে বুঝিয়ে দেখো ভালো করে আমার কথাটা তুমি বোঝো ভালো করে নাতিকে বোঝাচ্ছেন ভয়ম প্রমত্তস্য বনেস্য বনে গেলেও তো তোমার জড় মন জড় বুদ্ধি সব যাবে তো তোমার কোনো নিস্তার নেই সেখানে কি করবে তুমি তাই যে ভয়ম প্রমত্তস্য বনৈশ বিষাদ ইতঃ সাস্তে সহশ ভয়ম ভয়ম প্রমত্তস্য বণ শিশাদ তহাস্তে সহ শটপত্না জিতেন্দ্রীয় আত্মরথের বুধস্য গৃহাশ্রমাহা অন্য জায়গায় সংসার বন্ধ গৃহাশ্রমাহা কিং করতি অবাধ্য তাহলে সব কথা যখন ব্রহ্মা তাকে বোঝালেন তখন তিনি রাজি হলেন ঠিক আছে আপনি আপনি যখন বলছেন চলুন তাহলে সংসারে গেল তার সংসারে আসার ইচ্ছে ছিল না জোর করে সংসারে এলো প্রিয়ব্রত সংসার করবার কোনো ইচ্ছা নাই কিন্তু বাধ্য হয়ে সংসার করতে হলো ঠিক আছে বলছেন করে কিছুদিন এসব করলেন তারপর তার মন আবার উঠে গেল তার কোনো ইচ্ছা নেই তার ছেলে জন্মালো অগ্নিধ্র তার পরিজন অগ্নিধ্র অগ্নিধ্র ছেলে নাভি জন্মালো নাভির ছেলে ঋষভদেব জন্মালো এগুলো সব কথা অনেক সংক্ষেপে আমি বললাম অনেক কথা করার পরেতে কি হল এবার ঋষভদেব দেব তার শতপুত্র শতপুত্রের মধ্যে নজন নবযুগণ হয়েছিলেন আপনারা জানেন এবার বাদ বাকি কয়েকজন যে ছিল নববর্ষের দায়িত্ব নিয়েছিল নটা বর্ষে ভাগ করে দিয়েছিলেন বাকি জন হয়ে গেল কর্মকাণ্ডে ব্রাহ্মণ একাশি জন হয়ে গেল তারা কিন্তু ক্ষত্রিয় কিন্তু জন্ম হয়েছে ক্ষত্রিয়গুলো কিন্তু তার আচার আচরণ দেখে তারা ব্রাহ্মণ হয়ে গেলেন তাদের আচর কেন অনেক কথা বলবার সুযোগ নাই এখন বর্তমানে লোকের ভান্ত ভ্রান্ত ধারণা তারা মনে করে ব্রাহ্মণের বংশে ব্রাহ্মণ জন্ম হয় কিন্তু তা নয় এই বিচার উপনিষদ বেদ কোনো জায়গায় নেই ভাগবত পুরাণ কোনো জায়গায় কোনো জায়গায় নেই একটাও জায়গায় নেই যেখানে বলা আছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ এরকম কোনো কথা বলা নেই বরঞ্চ ভাগবতে প্রমাণ আছে বিভিন্ন জায়গায় প্রমাণ আছে নিজের যে সংস্কার আচরণ আচার সেই অনুযায়ী তার বর্ণটা নিরূপিত হয় এই বর্ণ যে নিরূপিত হয় বর্তমান যে ব্যবস্থা সেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এরম কোনো ব্যাপার নেই এরকম অনেক উদাহরণ আমি দিতে পারবো অনেক উদাহরণ আমি দেব সেই উদাহরণগুলো পেলে পরে বোঝা যাবে সত্যি তো এতো এ তো এ তো সম্ভব না এগুলো প্রমাণ আছে প্রচুর ঋষ্মসৃহ কোথা মণি কোথায় জন্মেছেন বৈশিষ্ট্যমণি শরীর ছেড়ে দিয়ে কোথায় জন্মেছেন অগস্তমি কোথায় জন্মালে কি করে হলো এগুলো সব তারা কী করে হলেন জন পুত্র ওরা হচ্ছে ক্ষত্রিয় জন্ম হয়েছে ক্ষত্রিয় বংশ ব্রাহ্মণ হয়ে গেলেন এরকম প্রচুর প্রমাণ আমি দিতে পারবো সেই প্রমাণের দ্বারা জানা যাবে যে বর্তমানে যে বিশৃঙ্খল অবস্থা সেটা বাজ অত্যন্ত দুষ্ট প্রকৃতির মানুষরা এই সমাজের ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন বর্ণাশ্রম ধর্ম ধ্বংস হয়ে গেছে প্রায় হয়ে গেছে এটাকে বর্ণাশ্রম ধর্ম বলা যায় না বর্ণাশ্রম ধর্ম প্রায় বিপর্যয় এই ভীষণ বিপর্যয়ে আমাদের বাঁচাবার আর কেউ নেই ভয়ঙ্কর অবস্থা সমস্ত শেষ যাই হোক এখন ঋষভদেব তার ছেলে পেলেগুলোকে একত্রিত করে কিছু উপদেশ দিচ্ছেন ঋষভ দেশ তার সমস্ত ছেলেগুলোকে এক জায়গায় আমি চলে যাবো কিছু উপদেশ শোন যোগাচার্য করবার জন্য তিনি চলে যাবেন বাইরে ঋষভ দেব বলছেন নায়ম দেহ দেহ ভাজাম নিলোকে कष्टन काम अर्हति बीडभुज तपो दिव्य पुत्रकाजन सत्यम शुद्धेदस्मद्रह्म महसेवाम दहू विमुक्ति स्तमोदारम जशितम संगी संगम महान्तास्ते समचित्तः प्रशान्ता विमान्नभो श्रुहि भोजे नूनं प्रमत्तो कुरुते विकर्मो जदिन्द्रियो प्रीतये आपृणोति न साधु मन्ये जत्वात्मनोऽयम् अशान्नोऽपि क्लेशदो आशो देहो पराभवौस्तावद् बोधयातो यावन्नजिज्ञा जिज्ञासत्वात्मतं यावद् क्रियास्तावदिदं मनो वै कर्मात्मकं येनो शरीरबन्ध एवं मनो कर्मवशं प्रयुङ्क्ते अविधयात्मनि उपधीयमाने प्रीतिर्ण यावद् মই বাসুদেবে নমুঞ্চতে দেহ যোগে নাবৎ হংসে গুরু মই ভক্তানুবৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্বতিতিক্ষয়াচ সর্বত্র জন্তুর বেশনাবগত্যা জিজ্ঞাসয়া তপসে তপস্যা নিবৃত্তা এইভাবে অল্প কথায় বলছেন বাবা দেখো এই যে মলমূত্রের ভাণ্ড এই দেহটা এটা এটার জন্য এত ব্যস্ত হতে হয় না মানুষ দেহ ধারণের এত যে মানব কষ্ট বিষয় সব এই দেহটা বিষয়ভোগের জন্য নয় তারপর বলছেন যে যারা মহৎ সেবা করে মহৎ ব্যক্তি তারা মুক্ত হয়ে যায় বিষয় বন্ধন থাকে না আর তমদার তমগুণের সেবা করলে বন্ধন হয় যাই হোক যে অল্প কথা একটা একটু করে লাইনে আমি বলে যাই ভগবানের ইচ্ছায় যে আমাতে ঋষভদেব হচ্ছে ভগবানের অংশে জন্মেছেন যে বামী সেহান তরবার্তি কেশ গেহ জয়াত্ম জরাতিমৎসু নীত যুগতা জবদার্থস লোকে বলছেন যে আমাতে আমার চরণে মনোনিবেশ করে তার আর দেহের সংসার বন্ধন থাকে না তার কোনো কিছুই থাকে না যতটুকু প্রয়োজন সেটুকু নিয়ে তিনি যাত্রা পালন করেন এইভাবে যতদিন সংসারেতে আসক্ত থাকে ততদিন তার প্রতি মুহূর্তে পরাজয় হয় কথাটা বোঝা গেল না যতদিন সে সংসারে আসক্ত থাকে স্ত্রী পুত্র বৃত্ত সম্পত্তি সব প্রতিপদে কখনো স্ত্রী অপমান করবে পরাভব এখানে বলছে পরাভব হবে অকারণে কোনো নেই অপমান করবে পরাভাবায় মাথা নিচু করতে হবে এগুলো হবে এগুলো বাইরে কিছু হবে না যতক্ষণ ভগবানে মনোনিবেশ করতে না পারবে ততক্ষণ তার এই অবস্থা চলবে এবং জেনে রাখো বাবা মনটা হলো তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে মনটা তোমাকে তাড়াবে হাট 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 করে যেমন তাড়ায় হ্যাঁ গুরু ছাগলকে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে অনন্তকাল এইভাবে আর পংশ স্ত্রিয়া মৃতুনিভাব মৃতম তয়োর মিত হৃদ হৃদয়গন্থ মাহু এই যে সংসারের পত্তন করল এবার আমরা দুজনে মিলে সংসার করব আমাদের ছেলে মেয়ে কন্যা এই সংসার কি হলো এবার দুর্বিষ হয়ে দাঁড়ালো এটা বলছেন এটা হলো বন্ধন আমরা নমনস্কন্ধে যাব দেখাবো সেখানে বলছেন এত বড় বন্ধন কিছু তো হয় না এবার গাঁট পড়ে যায় লকিং কিছুতেই খুলতে পারবেন সেই জন্য ঋষভ দেব অল্প কথায় বলছেন বংশ হস্ত্রিয়া মিথুনি ভাব মে তম তয়োর মিথো হৃদয়গন্থি মাহু তাহলে বাঁচব কী করে বলছেন হংসে গুরৌ ময়ি ভক্তান বৃত্তা বৃত্তিষ্ণয়া তপসে হানি বৃত্তা বলছেন তাহলে রাস্তা কি পরমহংস গুরু বৈষ্ণব যারা আমার চরণে ডুবে রয়েছে আমার হংসে গুরৌ গুরু হচ্ছে সপ্তমী বিভক্তি গুরু গুরুতে হংসে গুরু, ময়ী গুরুতে পরহংস গুরুতে এবং আমাতে যারা অনন্য ভক্তিতে ডুবে আছে যাদের সংসারে বৃত্তিস না সংসারে কিছু নাই এই যে সুখ দুঃখ মান অপমান এগুলো তাদেরকে কিছু করতে পারে না এগুলো গেলে দ্বন্দ্বারাম দ্বন্দ্ব সুখ দুঃখ মান অপমান এগুলো সব দ্বন্দ্ব চলছে এগুলো সাধুদের কিছু করতে পারে না আর বাবা সর্বত্র দর্শন করো যদি বাঁচতে চাও সর্বত্র দর্শন করো কী আগুন জ্বলছে এগুলো যদি না দর্শন করতে পারো তাহলে জেনে লেখো একশো ভাগ তোমার সংসার হয়ে যাবে একশো ভাগ তোমাকে বাঁচাতে পারবে না চোখ খুলে দেখো গুরুদেব যে কৃপা করেছেন সে কৃপা নাও নিয়ে দেখো চারিদিকে আগুন জ্বলছে তারপরেও কি তোমার ইচ্ছা হচ্ছে সংসার করার বলো তো যদি ইচ্ছা হয় তাহলে কিছু করার নেই তাহলে কী করবো বৃত্তিষ্ণেয়া দ্বন্দ্ব তৃতিক শেয়া বিভিন্ন দ্বন্দ্ব মান অপমান লাভ লাভ ক্ষতি মান অপমান সুখ দুঃখ এগুলোকে সমজ্ঞান কর এগুলো কিছু না সমস্ত জায়গায় সমস্ত জীবগণের সংসারের যে জ্বালাময় অনুভূতি এটাকে তুমি দেখবার চেষ্টা করো যেটা সম্বন্ধে তিন দিন আগে আমি বলেছিলাম যারা বাস্তবিক ত্যাগী হবেন যারা বাস্তবিক সাধু হতে চান তারা হচ্ছে তারা তত্ত্বদর্শী হতে হবে তারা যদি তত্ত্বদর্শী না হন অর্থাৎ পরিণামদর্শী ওয়ার ইজ দ্য ফাইনাল কনসিকুয়েন্স পরিণামটা কি আমি তো লোভ হচ্ছে আমার আমার তো লোভ হচ্ছে এটা চাই কিন্তু তোমাকে চিন্তা করতে হবে ওয়ার ইজ দ্য ফাইনাল কনসিকুয়েন্স পরিণামে কি হবে এখন তুমি যে তোমার যে একটা আকর্ষণ হচ্ছে এটা মায়াদেবী কী আমি যেমন এই যে ল্যাম্পটা এখানে ফোকাস করেছি ল্যাম্পটা এই যে জ্বালিয়েছি কোথায় এখানে সেরকম মায়াদেবী কি করবে তোমার জীবনে একটা আলো জ্বালাবে আলো জ্বালিয়ে তোমাকে দেখাবে এ দেখ কত সুন্দর ভোগের বস্তু বল বল নে কত আনন্দ মায়াদেবী ফোকাস করবে মায়াদেবী ফোকাস করবে আনন্দের দিকে যে জড়ো আনো দেখ ফোকাসে দেখ নিবি না নে কত আনন্দ এবার তারপর তোমাকে নিয়ে গিয়ে ল্যাংটো করে ফেলে দেবে যা মর এবার তুই চাইছি আমি দিয়েছি দেবী বলছে তুই চাইছি ধনম দেহি জনম দেহি দিশ হ্যাঁ বলছেন ধনম দেহি জনম দেহি হ্যাঁ এইভাবে বলছে সব প্রার্থনা করছে দিশ আমার শত্রুকে মেরে ফেল আরে কে তোর শত্রু তুই তো নিজের শত্রু নিজে নিজের সত্য নিচে বৌবাদ নিজের শত্রু নিজে এরা বলে চণ্ডীপাঠে বলছে সব প্রার্থনা করছে কিন্তু দেবী তুমি যদি জিনিসটা চাও দিল তারপরে আর কোনো দায়িত্ব নেই শঙ্কর ভগবান বলছে তুমি চেয়েছি আমি দিয়েছি আমার তো আর দায়িত্ব নেই আমি কি করব একমাত্র ভগবান কৃষ্ণ আছেন যার কাছে চাইলে যদি বিপদ হয় ওই চাওয়াটা আবার তুই বাঁচিয়ে দেবে তোমাকে যোগক্ষেম বহাম অনন্য চিন্তায়ন্ত যে মাম পার্যপা সাথে তেসাম নিত্যাবিযুক্তানম যোগক্ষেম বহাম এটা আমার দায়িত্ব কোনো দেবতা নেবে না যতই তুমি বলো ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জৈহি আ বলো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণপারায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্ত বলতে থাকো কিচ্ছু লাভ হবে না একমাত্র সদ্গুরু ছাড়া কোনো রাস্তা খোলা নেই কাজ কলা করে দেখো নিয়ে নাও মজা লোটো তারপরে মায়াদেবী তোমার ল্যাংটো করে ফেলে দেবে যা মর্গে যা তাই ঋষব্দে বলছেন হংসে সে গুরৌ ময়ী ভক্তানুবৃত্তা বৃত্তৃষ্ণয়া দ্বন্দ্ব তৃতিক্ষয়া চ সর্বত্র জান্তোর ব্যস্যা জিজ্ঞাসা তপসে হানিবৃত্তা এইভাবে তুমি চেষ্টা কর যাই হোক এখন প্রশ্ন হল সবচেয়ে বড় ছেলের নাম হলো ভরৎজি মহারাজ ভরৎজি মহারাজ সংসারের প্রতি অনাসক্ত হয়ে তিনি জঙ্গলে চলে গেছেন সংসারের প্রতি অনাসক্ত হয়ে তিনি জঙ্গলে চলে গেছেন নেপালের কালীগণ্ডকী নদী যেখানে শালোগ্রাম ভগবান নিজেই তৈরি করেন ভাগবতে আছে ভগবান নিজেই পাহাড়ের একটা কিট বড় কুমিরের মতো দেখতে এগুলো পাথরগুলোকে কেটে গোল করে আর পাথরে ঘর্ষণকে শালগ্রাম ভগবান বলছেন আমি নিজেই নিজে তৈরি করি শালগ্রাম শালগ্রাম কেউ তৈরি করে না গিরিরাজ মহারাজ শালগ্রাম এগুলো মানুষের শ্রেষ্ঠ নয় এগুলো দিব্য যাই সেখানে কালীগণ্ডকি নদীর তীরে একটা জায়গা তিনি এবার ভজন শুরু করলেন এবং এমন সুন্দর ভজন করলেন সেই ভজনটাকে কিন্তু আমাদের ভজনে যারা রায় রামানন্দ সংবাদ শুনেছেন এগুলো শুনেছেন যারা অনেক দিন যাবৎ আলোচনা করা হয়েছিল এই রামা রায় রামানন্দ সংবাদ এই রামানন্দ সংবাদ রায় রামানন্দ সংবাদ বড় গম্ভীর জিনিস সেখানে আলোচনা প্রসঙ্গে দেখা যাবে যে মানুষের ভজন কিভাবে প্রথমে বর্ণাশ্রম আচারা ভাতাম পুরুষেন প্রমাণ এইভাবে আরম্ভ করেছেন বর্ণাশ্রম ধর্ম থেকে তারপর আলোচনা প্রসঙ্গে আলোচনা করতে 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 পরে দেখিয়েছেন এগুলো কিছু নয় অন্তিমে ভগবানের চরণে অনন্য ভক্তি রাগানুগা ভক্তি তারপরে শেষে কামানুগা ভক্তি তারপর শেষে শ্রীমদ রাধারানী এই চরম তাহলে এখানে আমাদের যে এই যে মহারাজ ভরতজি মহারাজ এই যে ভজন করছেন সেটা কি ধরনের ভজন কেউ যদি জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে তো আমাদের মতো তো করছে না সংগীত তোমাদের মতো ভজন নয় ওনার ভজনটা একটু আলাদা কী জ্ঞান মিশ্রা ভক্তি ও জ্ঞান মিশ্রা ভক্তি আর রন্থিদেবের ছিল কর্মমিশ্রা ভক্তি রন্থিদেব পরে আলোচনায় আসবো এখন এই অবস্থায় তিনি প্রচণ্ড তপস্যা করেন সকালবেলা গণ্ডকী নদীতে নেমে ঠান্ডা জলে স্নান করেন সূর্য উদয়ের পূর্বে কিভাবে তিনি গায়ত্রী মন্ত্র জপ করেন ভগবানকে এই সূর্যের যে কিরণ উঠছে এর মধ্যে ভগবানকে দর্শন করেন করার চেষ্টা করেন বহুত ভজন করে কষ্ট দিন রাত হঠাৎ একদিন হলো কি তিনি গণ্ডকী নদীতে স্নান করতে নেমেছেন দেখেন নদীর ওই পারেতে একটা সিংহ একটা আওয়াজ করলো হুম করে এই আওয়াজ করাতে একটা গর্ভবতী হরিণী সে জল খাচ্ছিল সে ভয়েতে কী করল বলে আমাকে বোধ পেছন থেকে ধরবে এই বোধ আমি সামনে নদী আর পেছনে সিংহ কোথায় যাবে বলে এক লাভ দিলেন জলের মধ্যে জলের মধ্যে লাভ দেওয়ার ফলেতে এবার বাচ্চা সন্তান জন্মে মা মরে গেল হাটফেল করলো হরিণের অত্যন্ত হালকা হৃদয় হরিণের যদি দৌড়াতে দৌড়াতে সিংটা কোনো গাছেতে আটকে যায় সে মনে করে আমাকে বাঘ ধরে ফেল হাটফেল করে যায় হরিণের হাট অত্যন্ত দুর্বল এবার বাচ্চাটা জলে ভেসে চলে যাচ্ছে মায়ের থেকে জন্ম নিয়ে এবার ভরতজি মহারাজ বলছেন আমি একজন রাজা ছিলাম পূর্বে যাই হোক এখন সাধু হয়েছি চেষ্টা করছি স্যার কিন্তু এই সমূহ বিপদ এই বাচ্চাটাকে বাঁচানো তো আমার দায়িত্ব এটা হতো বার এবার কি করলেন তিনি জোর করে গিয়ে সাঁতরে গিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে বাচ্চাটাকে এনে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে খুব আদর করছেন এবার বাচ্চাটাকে কি খাওয়াবে মাথা নেই দুধকে দেবে গ্রামে যাচ্ছে দুধ আনতে একটু দুধ দাও গো তোমরা আমার একটা হরিণ শিশুকে পালন করতে হবে হরিণ শিশু পালন করলো হরিণ শিশু পালন করো হরিণ শিশু বড়ো হচ্ছে সে আর কাউকে দেখেনি যখন উনি ভজনে বসেন পেছন থেকে কচি কচি শিং দিয়ে গোতা মারে ওটো আমার সঙ্গে খেলা করো কি করছো সব হরিণটা গুঁতো মারে বলো ওঠো এইসব কী করছো বসে বসে আমার সঙ্গে খেলো এই করতে করতে ভরতজি মহারাজের সমস্ত ভজন আস্তে আস্তে এই হরিণ শিশু পালনেতে পর্যবসিত হল আর ভজন সব চলে গেল একদিন কি হলো ভজনে বসেছেন বলছেন আরে বাচ্চাটা গেল কোথায় এদিকও দিক থাকাছেন নেই পরে উদ্বেগ ফেলো আরে সন্দেহ হয়ে আসছে বেশ গেল কোথায় আর ফিরল না হাউতা হা সব্বনাশ এই হরিণ শিশুটা গেল কোথায় নিশ্চয়ই বাঘ খেয়ে নিয়েছে হায় হায় আমার এখন কি হবে মানে হরিণ শিশুটাকে পালন করতে করতে তার মনোনিবেশ হচ্ছে হরিণ শিশু ভগবান থেকে চলে গেছে ভগবান থেকে সরে গেছে সর্বনাশ হল সে চিন্তা করতে করতে এবার কি করলো হরিণ শিশুর চিন্তা করতে করতে দেহ ছাড়ল এবার জং বা অপি স্মরণ ভাবজি অন্তে কলে এই গীতা শ্লোকে ওর হনি হরিণ শিশু জন্ম হলো সর্বনাশ করেছে এবার কালঞ্জর প্রদেশে সেখান থেকে তার স্মৃতিটা এই যে ভগবত ভজন করেছে স্মৃতিটা আছে সে তখন কালঞ্জর প্রদেশ থেকে ওই যে ভরৎজি মহারাজ শিশু হরিণ শিশু জন্মগ্রহণ করেছেন সেখান থেকে চলে এসছেন সেই পুরোনো জায়গায় যেখানে তিনি ভজন করতেন ওই কালঞ্জর প্রদেশ চলে এসছেন জঙ্গল জঙ্গল দিয়ে ঘুরতে 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 এসে এই যেখানে তিনি আগে ভজন করতেন সেখানে চোখের জল ফেলছেন নিজের আসনটাকে দেখছেন এখানে বসে আমি ভজন করতাম এই কালীন গণ্ডগী নথি এই আমি সকালবেলা হায় 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 আমার পোড়া কপাল বলে কাঁদছেন আর আফসোস করছেন এবং ওই হরিণ শিশু বাস্তবিক পক্ষে কিন্তু তিনি তিনি কিন্তু হরিণ নয় এখন জন্মই হরিণ সেই রাজা হরিণ শিশু রূপে রোজ ওই কালী স্নান করেন ভগবানকে স্মরণ করেন আমার এই যে অবস্থা এ থেকে আপনি আমায় বাঁচান আরে আমার আর কোনো রাস্তা নেই এই বলতে বলতে কী করলেন একদিন এই শরীর হরিণ শিশু তিনি ছাড়লেন এবং যেহেতু তার পূর্বজন্মের স্মৃতি তার রয়ে গেছে এই জন্মেও হরিণ শিশুরূপে তিনি হয়তো বাইরে শরীরের কোনো ক্ষমতা নাই মনে মনে ভগবানকে প্রার্থনা করেছিলেন তাই তিনি পরবর্তীকালে অঙ্গিরস গোত্রীয় কোনো এক ব্রাহ্মণের গৃহেতে তিনি জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ সন্তান রূপে ব্রাহ্মণ সন্তান রূপে তিনি জন্মগ্রহণ করলেন এবং জন্মগ্রহণ করে এমন লীলা করলেন যেন অথর্ব ওকে বসিয়ে দিলে বসে থাকে তুলে দিলে তুলে পাগলের মতো অবস্থা ইচ্ছে করে করলেন ইচ্ছে করে তিনি দেখছেন যে পূর্বে জন্মে আমার সঙ্গ হয়ে গেছিল তাহলে সঙ্গের যে ভয়ঙ্কর পরিণতি বুঝতে পারছো তো এই সঙ্গ আমি আর কাউ সঙ্গ করুন আমি কাউ সঙ্গ আর করব না আর যা সঙ্গ করলাম হায় 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 ভগবান গীতাতে কি বলছেন গীতাতে ভগবান বলছেন ধ্যায়তো বিষাণ পুংসাম সঙ্গস্তেশু উপজায়তে সংযাত সংযাত কাম কামাত ক্রোধ অভিজাতে ক্রোধাত ভবতী ষণমোহ সন্মহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত এতগুলো কথা যখনই তোমার মন অন্য চলে ব্যাস তুমি বিচিত হয়ে গেল তাহলে কতটা কঠিন চিন্তা করো আবার কতটা সোজা গুরু কৃপা বলে কতটা কঠিন এবং কতটা সোজা দুটোই চিন্তা কর যে মনোনিবেশ করা ভগবত ভজনে কিন্তু এটা সম্ভব যদি সেরকম কে গুরুকৃপা লাভ করে বাস্তবিক তা হয় তা এখন দেখা গেল এইভাবে তিনি জন্মগ্রহণ করলেন সেখানে কিভাবে জন্মগ্রহণ করলেন একটা অঙ্গিরস গোত্রীয় কোনো একটা বংশে তিনি জন্মগ্রহণ করলেন করে তিনি ইচ্ছে করে নিজেকে অথর্ব অপদার্থ প্রমাণ করলেন কারণ তা নালে লোকে সংসারে ফেলবে তার পিতা তাকে ব্রহ্মগায়িত্বে দিচ্ছে এই বল কি বললাম বল বল কি বললাম কিভাবে জব করতে হবে বল কীভাবে আচমন করতে হবে বল বাবা দেখিয়ে দিচ্ছে দেখে দেব ইচ্ছে করে উল্টো করছে ইচ্ছে করে উল্টো করছে ও তোর দ্বারা হবে না এতবার দেখাচ্ছি এত কিছু করছি কিছুতেই এটা করতে পারছি না গাইত্রী মন্ত্রা ছাগল কোথাকার হ্যাঁ তোর দ্বারা কিছু হবে না বলে আশা ছেড়ে দিয়ে পাগল হয়ে গেল ও শিখবে না তো ইচ্ছে করে ও ওর মধ্যে জড়াবে না ও প্ল্যান করে রেখেছে আমি আর সঙ্গ করব না সঙ্গ করে আমার এই সভ্যনাশ হয়েছে সঙ্গ আর আমি করব না এ আমি বুঝে গেছি এ আমার এই সঙ্গ আমার সর্বনাশের মূল কাউ সঙ্গ করব না কাউ সঙ্গ করব না তিনি এবার এইভাবে রয়েছে বাবা মারা গেল মা চলে গেল কে দেখবে খেতে দেবে কে ও কোনো চিন্তা নেই ভাইয়েরা রয়েছে এই এদিকে যা খেতে যা খেতে খেতে দাঁড়িয়ে থাক ওখানে ছাগল ভেড়া খেয়ে যাবে যা মানে ফসো মানে বসু ওরা মাছা করে দিয়েছে এখানে বসে থাকবি পুরো রাত পুরো রাত বসতে থাকবি পুরো রাত বসতে থাকবি ছাগল এখানে আসবে হ্যাঁ এগুলো সব আসবে পশু বোন বোন শুয়ার সব খেয়ে যাবে হ্যাঁ ডান্ডা একটা দিয়ে দিয়েছে ডান্ডা নিয়ে বসে রয়েছে যেমন দেখেছো তো আমরা যে প্লেনের টিকিট কাটতে গেলে এয়ার ইন্ডিয়ার একটা ঘুমন্ত পুলি গোপ আছে একটা পাগড়ি রাম্বায় রয়েছে এরকম দাঁড়িয়ে রয়েছে কিছু করে না ও তো কিছু করবে না তো এইবারতে একজন তার ঠান্ডা গরম কিছু নেই খালি গা ময়লাতে ভর্তি ওকে দেয়ও না তুই একটা কম্বল নেয় হ্যাঁ একটা পশু পশু এ কম্বল না হলে চলবে ও এমনি থাকবে ও তাই করে কি করবে এখন এবার কি হলো একজন বিশাল তার সন্তান কামনা বিভিন্ন তার কামনা পূরণের জন্য এবার ভদ্রকালী পুজো করবে এবার কি হলো তার পশু ছিল সে এনেছে ছাগল বলি দেবে ছাগলকে মহিষ কিছু লেখা নেই বলি দেবে সে পশু পালিয়েছে দড়ি ছেঁয়ে পালিয়ে গেছে জঙ্গলে কোথায় খুঁজবে জঙ্গলে পাওয়া যাচ্ছে না এখন জঙ্গলে চলে এসছে ভদ্রকালী এখন এই অবস্থায় তো কাকে বলি তো দিতেই হবে বলি না হলে হবে না ভদ্রকালীর বলি এ তো অভদ্রকালী নয় ভদ্রকালী বলি দিতে হবে কি করে এখন খুঁজতে খুঁজতে দেখে এই একটা ভালো পশু পেয়েছি এই একটা ভালো এই বসে রয়েছে ঠান্ডা গরম কিছু হ্যাঁ চল শিগগিরই ও চললো ওকে ঘাট ধরে নিয়ে গেলো একবারে চান কর চান করলো গায়ে তেল মাখালো সিঁদুর মাখালো মাকে এবার কি হাড়ি হাঁড়ি গলাটা দিয়েছে হাঁড়ি কাটে গলা দেওয়ার পরেও ভরত মহারাজ বলছেন না আমাকে কেন তোরা বলি দিবি রে আমি তোদের কি ক্ষতি করেছি কিছু বলছে না হ্যাঁ হাঁড়ি কাঠে হাঁড়ি ও ঢুকে বসে রয়েছে এবার কি করেছে এবার ওই বৃষল মায়ের হাত থেকে খানাটাকে নিয়েছে দে মা তারা বলে এভাবে সিঁদুর লাগিয়ে ভালো করে এবার বলি দেবে এই যেই বলি দিতে যাবে ভদ্রকালী রেগে একবার আগুন বেটা হারাম জাদা এই ভগবানের ভক্ত তাকে তুই মারবি হ্যাঁ আমি সেটা দেখবো বলে মূর্তি থেকে বেরিয়ে পড়ল পরে ওই খাড়াটা নিল নিলে ওদেরই কচু কাটা গলা কাটছে ব প্রত্যেকটাকে গলা কেটে এবার ফুটবল খেলছে লেখা আছে কন্দুক লীলা এখান থেকে এক লাথি মারছে ওখানে যাচ্ছি ডাকিনি যোগিনী ওখান থেকে লাথি মারছে এখানে এইভাবে এই ভদ্রকালীকে আমি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে প্রায় পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর আমি দর্শন করেছি কুরুক্ষেত্রে সে ভদ্রকালী এখনও রয়েছেন কালো বিরাট লম্বা সেই ভরজি মহারাজের এইভাবে ভদ্রকালী তাদের অসহ্য হল ভাগবতের মূল শ্লোকগুলো যদি শোনো এখন তো গলারই অবস্থা দম আটকে যাচ্ছে উচ্চারণ হচ্ছে ভাগবতের শ্লোকের নিয়ম হলে এক তো তোমার পাঠ করতে হবে এক মিনিট পুরো যতক্ষণ শেষ না হবে এখন তো গলারই অবস্থা কিছু করার নেই ভগবানের কী শাস্তি জানি না কোনো দিন এরম হয়নি যাই হোক এই অবস্থায় কী হল ভরত ভরতেবার ছাড়া ফেল এইভাবে তাকে বিভিন্ন কাজেতে লাগিয়ে দেয় কেউ বলে চল আমার নর্দমাটা পরিষ্কার করবি কেউ বলে চল আমার এই কাট কাটতে হবে চল কিছু খেতে দেবো চল ধরে দিন অথর্ব যখন যে যা বলে চলে যায় ইচ্ছে করে এরকম অবস্থা করছেন তিনি আর ওকে কি করছে ওর বাড়ির লোক বলছে যে এ তো পশুর মতো একে ভালো খাওয়া দেয়া কী হবে এক কাজ করো খোল তিল সব একসঙ্গে বা সর্ষের খোলগুলো এবার যেগুলো কুড়ো গরুতে খায় ওই সব মেশা মিশিয়ে ওকে এগে নেড়ে নেড়ে জল দিয়ে বলছি খা বলে ঘরে দিয়ে ঘরে দিয়ে এসছে ভরতজি মহারাজ বলছে আমাকে যা ও তো আর কেউ চায় না ওকে যা দেবে তাই ও আবার ভগবানকে বলছে ভগবান এই তো আজকে এসছে তুমি কি এটা খাবে খাও তুমিও খাও তুমি না খেলে আমি খেতে পারছি না পাঠিয়েছো তো তুমি তা তুমি ওরা এটা দিয়েছে ওরা দিয়ে তুমি পাঠিয়েছো তোমাকে খেতে হবে ভগবানকে দিয়ে ও ওইটাই খেয়েছে খাওয়ার পর ও ওদের বাড়ি থেকে ওদের যে বউগুলো এবার বাসনগুলোর ঘর থেকে আনতে গেছে ঘর মানে ভাঙা চোড়া এটা ভাড়ার ঘর আনতে গিয়ে দেখে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আহ কি সুন্দর যেমন তোমার বাসমতি চালে বলে আমরা তাহলে কাল থেকে এরম রান্না করব। ও ছাগলরা জানে না ভগবান খেয়েছে বলে এই গন্ধ ওরাও মনে করছে তাহলে বোধ হয় এরম ভাই বোধহয় এরকম টেস্ট হয় এই চিন্তা করছে এইভাবে জড়ভারতকে পাগল ছাগলের মতো যে যা পাচ্ছে তাই করছে পরবর্তীকালে এক কী হলো রুহুগণ বলে এক সৌবরি দেশের একজন রাজত্ব করে ছোটো কারো রাজত্ব সে আবার তার গুরু থাকে গঙ্গাসাগরে গঙ্গাসাগর সেইখানে সাগরের তীরে তিনি যাবেন সেখানে তার সেখানে গিয়ে কেপালা হঠাৎ যেতে যেতে পালকি বইছে একজন অসুস্থ হয়ে পড়ল পালকি বল লোক নেই তো কী করা যায় তিনজনে তো পালকি বওয়া যাবে না আর লোক কোথায় পাবো এই রাস্তায় গিয়ে দেখে এই বেটা বসে রয়েছে ভালো ঘাটটা করতে চেয়ার চল পালকি বইবি ওকে ঘাট ধরে নিয়ে এসছে ও এসে পালকি ওর ঘাড়ে দিয়ে দিয়েছে ও তো কোনো দিন পালকি বয়নি ও জানে না ওর চো অত্যন্ত জ্ঞানী বিরাট জ্ঞানী দিব্য জ্ঞানী ওকে এবার পালকি বইতে দিয়েছে পালকি বইছে ওর অভ্যাস নাই সে পালকি এবার ভীষণ তিনজন চারজন লোকের যদি তাল না মেলাতে পারে পালকি ভীষণ উল্টো পাল্টা হয় আমরা ছোটোবেলায় দেখতাম ছোটোবেলা আমাদেরও আগে পালকি ছিল আমাদের সময় পালকি চলে গেছে তথাপি দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি পালকি চলে হুম না হোম না এইভাবে আওয়াজ করবে আর তাদের পাটা ঠিকমতো ফেলতে হবে পা যদি উল্টো ফেলে চারজনের পা সমানে ফেলতে হবে তা নাহলে পালকি এবার নাচবে ভেতরে যে থাকবে তার পিন্ডি ছটকে যাবে সে কী করবে এখন এই অবস্থা হচ্ছে ওপরের এ রহুগন বলছে এই পালকিরাম চলছে কেন বলছে মহারাজ আমরা কি করবো এই নতুন লোক এসছে এ পালকি চালাতে পারছে না চলতে পারছে না আমরা কি করব এই জন্য বিষম গতি আবার চলছে তখন রঘুগণ বলছে এই তোমার তো অত্যন্ত রুগ্ন চেয়ারা মানে গাঠটা গুটটা তো উল্টো ভাই বলছে তুমি তো খেতে পাও না তত অত্যন্ত আমি এবার নেবে তোমাকে সোজা করে দেবো তোমাকে সোজা বানিয়ে দেবো তুমি তো উল্টো চলছো জড়ভ্রত কোনো কথা বলছে না ততবার সাবধান করছে গালাগাল দিচ্ছে লাস্টে জড়ভরত ভাবছে এ তো মূর্খ এ যাচ্ছে গুরু গিয়ে কিন্তু অত কিছুই জানে না পারমার্থরা যে কিছু জানে না তো হঠাৎ তার করুণা হল এই প্রথম জীবনে মুখ খুললেন জন্ম থেকে সে মৌন প্রথম এই মুখ খুললেন যার সঙ্গে যার জন্য আমরা এত আনন্দময় হরিকতাটা পেলাম তিনি মুখ খুলে বললেন রাজন আপনি কাকে আপনি সোজা বানিয়ে দেবেন যে নিজে থেকেই যার ভগবানের ইচ্ছায় যিনি প্রকৃতিস্থ আছেন তাকে আবার আপনি পিটিয়ে সোজা করবেন মানে বলতে চাই না আমি তো সোজাই আছি উল্টো তো আপনি আপনি আমাকে সোজা করবেন আচ্ছা আমাকে যে রোগা বলছেন ব্যঙ্গ করলেন আচ্ছা রোগা বা মোটা এগুলো কার উপাধি এগুলোকে কি আত্মার উপাধি এগুলো তো শরীরের উপাধি তা আপনি আমাকে বলছেন যে তুমি রোগা তুমি তো খেতে পাও না এটা তো আত্মার উপাধি আপনি এটা তো বুঝতে পারছেন না এইভাবে যখন তত্ত্বজ্ঞান দিতে উপদেশ আরম্ভ করেছেন তখন তো রহুগণের ব্রহ্মাণ্ড ভরে গেছে সর্বনাশ করেছে এই কাকে আমি জাতা বলেছি পালকি থেকে লাপিয়ে নেবেছে। লাপিয়ে নেবে আবার পায়ে ধরছে আমায় ক্ষমা করুন আমি তো আধ্যাত্ম যোগ শিখবার জন্য গুরু তা আপনি কে আপনি কি কোনো গোপনে কোনো পরমস চলছেন নাকি কোনো ঋষভদেব কে আপনি আর পরিচয় দিন নাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে আমি না জেনে আপনার এরম করেছি আমাকে আপনি ক্ষমা না করলে আমার সর্বনাশ হয়ে আমার কিছু থাকবে না আমায় বাঁচান বলে যখন পায়ে পড়লেন এবার রুহুগণ প্রার্থনা করছেন আপনি কে এবং বলছেন আমি ইন্দ্রের বজ্রকে ভয় পাই না শঙ্করের সুলকে ভয় পাই না আমি ভয় পাই না বায়ুদেবতার অস্তকে ভয় পাই না আমি ভীষণ ভয় পাই যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবের অব অপমাননা হয়ে যায় আমার দ্বারা সেইটা আমি সহ্য করতে পারবো আপনি দয়া করে পরিচয় দিন আমায় বাঁচান আপনি নাহং বিশঙ্কে সুররাজ বজরাত নজমস্ব দণ্ডাত নাগ্নার্ক সোমা নীলবিত্ত পাস্তাত শঙ্কে বিষম ব্রহ্মকুলাভমানাত আমি বজ্র ইন্দ্রের বজ্রকে ভয় করি না শঙ্করের শুলকে ভয় করি না ঝোমরাজের যে বিশেষ দণ্ড আছে চারিদিকে কাঁটা ভয় পাই না অগ্নি দেবতার অস্ত্রকে ভয় পাই না জলদেবতার অস্ত্র বায়ু দেবতার অস্ত্র কাউকে আমি ভয় পাই না আমি একমাত্র ভয়ঙ্কা শঙ্কে শঙ্কে বিষম ব্রহ্মকুলাবমানা যারা ব্রহ্মকুল ব্রহ্মকুল মানে ভগবানকে যারা হৃদয়তে রেখেছে তারা ব্রহ্মকুল সবসময় ভগবত চিন্তায় সব সময় যারা ভগবত চিন্তায় লোকে তাদের চেনে না তার মনে হয় সাধারণ মানুষ একই এ আমারই তো মতো মান খায় দায় থাকে এটা চিনতে পারে না যেমন কৃষ্ণকে যাদবগণ তাদের সঙ্গে রয়েছে চিনতে পারছে না ওই জন্য উদাহরণ যেমন জলেতে পূর্ণিমার চাঁদের ছবিটা পড়বে মাছগুলো খেতে যাবে মনে করবে এটা ওদের খাওয়ার খাওয়ার নয় চিনতে পারে না ব্রহ্মকুলাবমানত এই থেকে আমি রক্ষা পেতে চাই তারপরেতে রহুগণ যখন এই আমাদের জড়োভড়তজি অনেক উপদেশ দিলেন তত্ত্বজ্ঞান দেওয়ার পর এবার রহুগণের মন শান্ত হতে চলেছে তিনি অনেক স্তপ করলেন অনেক স্তপ করে বললেন যে আপনার কে আমি চিনতে না পারে এসব করেছি আর কোনো দিন যেন এরকম ভুল না হয় তাই জন্য বলছেন নম নম কারণবিগ্রহায় স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহায় নমো অবধূত দ্বিজবন্ধু লিঙ্গ নিত্য অনুভবায় তুভ্যাম এইভাবে বিভিন্ন স্তক নম 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 কারণ বিগ্রহায় স্বরূপ বিগ্রহায় আপনি আপনার স্বরূপকে গোপনে রেখেছেন কাউকে চিন্তা দিচ্ছেন না আপনি কে স্বরূপ নম অবধুত আপনি অবধূত দুই লিঙ্গ নিগুড় নিত্যানু ভবায় ও তুভ্যাম আপনাকে আমার যদি কোনোদিন আর যেন ফল না হয় নম শিশুভ্য নম এইভাবে সব করছেন করতে করতে মানে সে পাগল হয়ে গেছেন আনন্দে আর লাস্টে বলছেন লাস্টে আমাদের জড় বলছেন শুনুন বাবা শোনো কথা বলি এই যে রহুগণ ভালো করে অনেক কথা আমি একটা দুটো কথা বলি রহুগণ বাবা শুনে রাখো আসল খাঁটি কথা শুনে রাখো কি তপসান তত্তপসানজাতি নচে জয়া নির্বাপনাদ গৃহাদবা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্য বিনা অভিষেকম যতক্ষণ পর্যন্ত না তোমার এই মস্তকটা মহৎ মহান গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত না হচ্ছে ততক্ষণ কোনো রাস্তা নাই যতই তপস্যা করো যতই পূজা করো যতই যোগ্য আগ্নি যা কিছু করো কোনো সমাধান তাই যেন বলছেন রুহু গণ তপসা নয় ন চে জয়া নির্বাপনাদ গৃহাদবা ন ছন্দসা নৈব জলাগ্ সরজৈর বিনা মহৎপাদ রিষেকম তারপর বলছেন একটা মূল কথা যেটা কোনো আমরা যেন না বলি যত্রোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম, কথা বিঘাত নিষেব্যমান অনুদিনম মমুক্ষর মতিম সতীম ইচ্ছতি বাসুদেব এই কথাটা যেন কোনোদিন না বলি যেখানেই ভগবানের কথা প্রসঙ্গ হবে অস্তব অর্থাৎ বাস্তব সাধু যেখানে করছে যেখানে নাটকবাজি ওখানে কথা বলছে বাস্তব সাধুর মুখ দিয়ে যেগুলো বেরোচ্ছে সে রত্রোত্তম শোক গুণানুবাধা সেখানে হতে সেখানে কোন কোনো কথা টিকতে পারবে না কোনো কথা থাকতে পারে না কথা টিকতে পারবে না এখানে আর নিঃসব্য মানম অনুদিনম ওই সাধুগণের মুখবিগলিত পরমাংস বৈষ্ণবগণ যারা সংসারে তোয়াক্কা করে না তোরা থাক আমি চলি থাক মর তোরা ঘাটে যা চুলোই যা সেই জন্য বলছেন আমাদের বৈষ্ণব সমাজে যা পড়ংসার ইচ্ছে করে কষ্ট করেন তারা জগতের লোক যদি বাঁচে চেষ্টা করেন তারপরেও তারা সেটা বলছেন নিঃসব্যমানম অনুদিনম এই যে তিন দিনভর যদি এই কথাগুলো শ্রবণ করে তার মতিম সতীম যচ্ছতি বা দেবে তার এই সতীমতি মতি যে অসতিমতি আছে এর সতিমতি হয়ে যায় সে ভগবানের চরণে এবার চলে যায় তারপর বলছেন রুগন জানো পূর্বজন্মে আমি কে ছিলাম শুনে রাখো তাহলে তুমি সাবধান হয়ে থাকবে আমার কি পরিস্থিতি হয়েছিল অহম পুরা নাম রাজা বিমুক্ত দৃষ্ট শ্রুতসঙ্গ বান্ধব কি অবস্থা হয়েছিল জানো আমার সে আর কি বলবো এ বলবার কথা নয় আমার যে কষ্ট জীবনে যে ভগবানকে ভজন করতে গিয়েও আমার বিপর্যয় হয়েছিল নিজের দোষে অহম পুরা ভরত নাম রাজা বিমুক্ত দৃষ্ট সুত সঙ্গবন্ধ আরাধনম ভগবত ইহ মানো মৃগ অভবম মৃগ সংজ্ঞাদ হতার্থ আমার এই ছোট্ট একটা হরিণ শিশুর সঙ্গ সব আমার শেষ হয়ে গেছে আমি ছিলাম সেই ভরত মহারাজ যার অনন্ত ঐশ্বর্য কত ঐশ্বর্য কত সেই আমি রাজা ছিলাম এই আজ আমার এই অবস্থা হয়েছিল তাই আমি আজকে চিন্তা করেছি আমি কারোর সঙ্গ করবো না কারোর সঙ্গই করবো না করলেই তো আমার বন্ধন হবে এই জন্য সম্ভব সঙ্গ কথাটার ব্যাখ্যা সঙ্গ কথাটার ব্যাখ্যা বুঝতে হবে সঙ্গ কথাটার মানে কি এটা বোঝা দরকার ঠাকুর বলছেন সঙ্ঘকথার মানে হল পৃথিবিনিময় যেটা বাদের যেটা প্রথম শ্লোকে যেখানে বলছেন প্রথম শ্লোক রূপকোশ্মীবাদ উপদেশামৃত সেই শ্লোকের আনুগত্যে এই শ্লোকের ব্যাখ্যা করা দরকার সেখানে জানতে পারবে কি যে এই যে সঙ্গগুলো ভক্তিম ঠাকুর বলছেন সঙ্গ মানে পৃথিবিনিময় তুমি যদি বলো আমি এই লোকগুলোকে প্রসাদ দেবো না এরা তো জড়জগতে দাদা আতি প্রতিক আতি পৃচ্ছি গুজমাখ্যাতি ভঙ্গতে বজে ইতি সরবিধক তুমি আমি পরিবেশন করব না মহারাজ আমার সঙ্গগত সঙ্গ মানে এরাম ব্যাখ্যা করেন সঙ্গ মানে পৃথিবিনিময় তুমি যার সঙ্গে পৃথিবিনিময় করবে তার সঙ্গে তোমার একটা লকিং লকিং হবে পৃথিবী যা তাই জন্যে আমি আগেও বলেছিলাম তৃতীয় স্কন্ধে যেটা আমাদের এই দেবাহতি মা দেবাহতী মাকে বলেছিল কপিলজি মহারাজ সঙ্গ য সংসতের হেতহ বিহিত ধিয়া স্বয়েব সাধুস্তহা মক্ষদারম অপাবৃতম সঙ্গ বন্ধনের কারণ কিন্তু সেই সঙ্গ যদি পিতা মাতা ভাই বন্ধু কোনো কাউর সঙ্গে না করে একমাত্র সাধুর সঙ্গে করো আর তার সাধুকে তোমার যদি ভালো লাগে তার সঙ্গে প্রীতি বন্ধ এই যে দদাতি প্রতিগিনাতি প্রেচ্ছাতি গুজমাখ্যাতি ভঙ্গতে ভয়াতে এইগুলো সর্ববিধ প্রীতি এগুলো এগুলো যার সঙ্গে করবে প্রীতি তার সঙ্গে তোমার বন্ধন হবে তা নালে কাজেই বলছেন সমাজ সংসারে আমি বেঁচে রয়েছি প্রপাত বলছেন আমার গুরুদেব বলেছিলেন যে কোনো সঙ্গ না করতে আমি কোনো সঙ্গ করি না কালকে সম্বন্ধে আলোচনা করব ইচ্ছা রইল এইভাবে কি হলো সংসারের বর্ণনা সংসার কিভাবে সমস্ত কিছু তারপরে বর্ষ আদি বিভিন্ন বর্ণনা সমস্ত কিছু বর্ণনা আদি হতে থাকলো হতে থাকলো এবার এবার আমরা নরকের বর্ণনা আদি বিভিন্ন বিভিন্ন গ্রহ তারা নক্ষত্রের বিভাগ দ্বীপের সংস্থান বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় কোথায় কি আছে এইগুলো সমস্ত আলোচনা করা হলো আলোচ আলোচনা করার পরেতে এবার আমরা ষষ্ঠ স্কন্দে প্রবেশ করতে বাধ্য হচ্ছি এখানে অজামিলের উপেক্ষান উপাখ্যান আমরা দেখবো অজামিল কিভাবে এত সৎলোক ছিল এত ভালো ভদ্রলোক মানে এত বিনয় এত ভদ্র মা বাবা গুরুজনকে অত্যন্ত ভালোবাসেন তার কি হলো তার মাথা খারাপ হয়ে গেল মাথা খারাপ হয়ে গিয়ে সে কী করল এবার সে একটা বেশাল পাল্লায় পড়লো পরে তার জীবন যৌবন সব গেল এখানে অনেক কিছু এই পোর্শন আমার একটু আলোচনা করা দরকার না করলে এটা হবে না অন্যায় যদিও অন্য অন্য অধ্যায়গুলো উচিত কিন্তু কি করা যায় তাহলে বলছেন পরীক্ষিত মা বলছেন যে এই যে প্রায়শ্চিত্তর বিধান আছে অল্প কথায় এই যে প্রাশ্চিত্তর বিধান আছে পাপ করে ফেললে কিছু করলে তো প্রায়শ্চিত্ত যে করে প্রাশ্চিত্ত করলে কি সমাধান হয় সুখদেব গোস্বামী বলছেন রাজন প্রাশ্চিত্ত করলে সমাধান হয় না পাপটা যায় সমাধান হতে গেলে অন্য রাস্তা আছে কি করে বলছেন রাজও বাচন যে চোখের দ্বারা কানের দ্বারা মনের দ্বারা বুদ্ধির দ্বারা যে কোনো ইন্দ্রিয়া যত পাপ করে সেই পাপগুলো প্রথমে কোথায় যায় মনে যায় তো যে কোনো কর্ম করে মনে যদি না যায় তাহলে তো ক্রিয়াটা হবে না তো পাপ বা পুণ্য যে কোনো কর্মের মন হলো সেই জন্য বলছেন রাজা বলছেন দৃষ্ট শ্রোতাভ্যাম যত পাপম জনন ওপি আত্মন অহিতম করবশ প্রায়শ্চিত্তম কথম রাজা এবার গুরুদেবকে পুজছেন সুখদেব গোস্বামীকে আচ্ছা যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যা কিছুভাবে এই যে পাপ করে লোকে ওরা জানে এটা কিন্তু অন্যায় ওরা ওরা কিন্তু জানে এটা আমি কিন্তু অন্যায় করছি উচিত নয় কিন্তু জানন ওপি জেনেও করে এ জেনেও জানন ওপি অহিত এটা কিন্তু আমার আত্মার পক্ষে খুব ক্ষতিকারক ভয়ঙ্কর এটা জানে কিন্তু তথাপি করতে বাধ্য হয় কে জানো তাদের করায় করতে ভুইয়ো বিবসহ তাহলে প্রায়শ্চিত্ত কি করে হবে প্রায়শ্চিত্ত তো কোনো দেখা যাচ্ছে না সেখানে ভগবান কৃষ্ণ যে অর্জুনকে উত্তর দিয়েছিলেন সেই উত্তরটা শুনলেই আমরা বুঝতে পারব সেটা অর্জুন কি প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন অথ কেন প্রযুক্ত এম পাপন চরত্রীপু অনিচ্ছন্নবে বার্ষেয় বলা দিবনীয় ভগবানকে বলছেন অর্জুন আচ্ছা পাপ করার ইচ্ছা নেই তথাপি এই জোর করে পাপ করে কি করে কে করায় কে করায় বলুন তো বুঝা যাচ্ছে না জন্য বলছেন অথক অথক কে কার দ্বারা কার দ্বারা প্রতারিত হয়ে তারা পাপ করে অথক প্রযুক্ত নযুক্তয় পাপন চরত পুরুষ এই যে জীবগণ পাপ করে কি জন্য কি জন্য করে তারা কিন্তু জানে অন্যায় এটা উচিত নয় তারপর করে অথক কেন প্রযুক্তায়ম পাপন চরত পুরুষ অনিচ্ছন্ন পে বাড়ছেও হে ঋষিবংশে প্রদীপ কৃষ্ণ তাদের ইচ্ছা নাই কিন্তু যেন কেউ জোর করে তাদেরকে করাছে এটা কে এটা জানতে চাই না কৃষ্ণ বললেন দেখো এগুলো আর কেউ নয় তোমার মধ্যেই রয়েছে কাম এইস ক্রোধ এস রজ গুণ সমদ্দভবহ মহাসন মহাপনা বিমেনম বৈরণ এরাই তোমার শত্রু এই ছয় শত্রু যেটা ব্রহ্মা ছেলেটাকে বুঝিয়ে নিয়ে এলেন নাতিটাকে আর তোমার স্বরূপ নিয়ে জঙ্গলে থাকলে বাবা কী লাভ আর সররূপকে জয় করে শোন কী ক্ষতি বুঝিয়ে নিয়ে এলাম তাহলে কাম এ ক্রোধ ক্রোধ এস রজগুণ সম মহাসন পাপনা এই হচ্ছে ভয়ঙ্কর শত্রু বৃদ্ধি না বৃদ্ধিনাম এনম এনম বৈরণম এই তোমার শত্রু এবার সতরজতম কোথা থেকে আস এগুলো সব আমরা আলোচনা করি তাহলে কীভাবে দেখো মানুষকে পাকিয়ে মারছে পাকিয়ে মারছে পাগলের মতো তাড়িয়ে বেড়াচ্ছে কুকুর বেড়াল কি যেমন তারায় তাড়িয়ে বেড়াচ্ছে একজন আরেকজন কিছুতেই তাহলে রাজা বলছেন কখনো কখনো রাজা বলছেন কখনো দেখা যায় মানুষ আর না আমি পাপ করব না করে নিরস্ত হয় আবার কখনো কখনো আরে কোন একটা দিন কিছু হবে না একটু মল মৎ খা কিছু হবে না একদিন এ বুঝিয়ে আবার তাকে পাপ করাল এইভাবে করছি বলছেন পরীক্ষিত মা জিজ্ঞেস করছেন দৃশ দৃষ্ট শ্রোতাভ্যাম যৎ পাপম জানন ওপি আত্মান অহিত ভুয়ো ভূয় বিবশ প্রায়িত্তম কথম কশ্চিত। নিবর্তে অভদ্রাত কশ্চিৎ চরতি তৎপন প্রায়শ্চিত্তম অথ অপার্থম মান্যে কুঞ্জর শৌচপাত তাহলে একবার তারা মনে করে পাপ করুন বলে আবার করছি তা প্রাশ্চিত্ত করলেও তো সমাধান হচ্ছে না প্রায়শ্চিত্তটা কেমন হচ্ছে না হাতি যেমন স্নান করে হাতি সরোবরে অনেকক্ষণ স্নান করলো প্রচুর সুন্দর করে স্নান করে উঠলো ওটি যত ধুলোবালে আছে আ করে গায়ে ঢেলে দিল আর তুই চানটা করলি কেন বাবা চানটা করলি পরিষ্কার হওয়ার জন্য জলে নামলো অনেকক্ষণ চান করলো করে এবার উঠেই তার কাজ হলো যত ধুলি আছে সেগুলো নিয়ে অ করে গায়ে পাউডার পাউডার ছড়িয়ে দিল ব্যাস হয়ে গেল কুঞ্জর শৌচ তাহলে আরটা কী হলো সেইটি পরীক্ষিত মা প্রশ্ন করছেন এবার তার উত্তর কালকে আপনারা শুনবেন কালকে আমাকে ষষ্ঠষ্ণ সপ্তম এবং দিন হয়ে আসছে কোনো আলোচনা সম্ভব না বড়ই কষ্ট হচ্ছে কিছু করার নেই আজকে এখানেই আমার মনে হয় আলোচনাটা বন্ধ রাখলে ভালো সবাই যাবে অধৈর্য হয়ে গেলে আলোচনায় কোনো ফল পাওয়া যাবে না সেই জন্য আমার চেষ্টা যেন আপনাদের কোনো কষ্ট না হয় অথচ একটু শ্রবণ করুন কিছু তো মঙ্গল হবেই হবে কিছু না পরম মঙ্গল হবে এটা আমি প্রতিজ্ঞা করে বলতে পারি এতটাই আত্মবিশ্বাস আছে কিন্তু বিশ্বাস হলে তবে তা বলছেন ବିଜିତୁର ଦନ୍ତୁନୁ ରଘ ଜୟ ଯନ୍ତି ଯନ୍ତୁମତି ଲୋ ଲୋ ମୁୟ କି ବ୍ୟସନ ଶତାମୃତ ସାମବାହାୟ ଗୁରୁ ଶରଣ ବଣିଜ ଇବାଜ ସନ୍ତକିତ କରାଜଲ ବାଞ୍ଚ କଳପତ ଋଷକି ପତିତାନ୍ତ ପାଣି ଭୁ ବୈଷ୍ଣଭ୍ୟୋ ନମୋ ନମ সাতটার মধ্যে শুরু করলে সাতটার মধ্যে শুরু করলে ভালো হয় এটু তাড়াতাড়ি মানে সাতটাই হচ্ছে আপনি অনেক আগে ছেড়ে দিচ্ছেন অনেক যাই হোক শুনতে ভালো লাগে কিন্তু সময় হয় না রাত্রি